শুভ সকাল সুপ্রিয় দর্শক শ্রোতা, বাংলা সং মনিকা দাস ফেসবুক পেজ গানের ডালি অনুষ্ঠানের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজ আমাদের সাথে মালয়েশিয়া থেকে যুক্ত হচ্ছেন আব্দুল সোবান লিখন ভাই এবং মালদ্বীপ থেকে যুক্ত হচ্ছেন সুজন মিয়া। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা ইতিমধ্যে তাদের গান শুনেছেন, তাদের মিষ্টি মধুর কণ্ঠে আজও আপনাদের হৃদয় জয় করবেন এবং মোহিত করবেন দর্শক শ্রোতা হৃদয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, তাহলে আমি চলে যাচ্ছি আমাদের লিখন ভাইয়ের কাছে। আর অনলাইন ভিত্তিক অনুষ্ঠান, একটু ভুলটি হয়ে থাকে, সবাই প্লিজ একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং অনুষ্ঠানটির সাথে যুক্ত থাকবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। লিখন ভাই শুভ সকাল, কেমন আছেন আপনি? আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতে দর্শক শ্রোতাদের কোন গানটি শোনাবেন আপনি? লিখন ভাই, বিশেষ করে দাদা দিদি ভাইকে আমার প্রাণ ঢালা শুভেচ্ছা শুভেচ্ছা বিনন্ত। আর বিশেষ ভাবে বন্ধুদের জানাই, বেশি বেশি করে শেয়ার করবে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি লিখন ভাই। তাহলে আমরা গানে চলে যাচ্ছি। জি জি, আমি প্রথমে একটি রবীন্দ্রসঙ্গীত করব, দেশের গান। বন্ধুটি মার্জনীয় আমার দেশের মাটি, তোমার পরে দেখাই মা, ও আমার দেশের মাটি, তোমার পরে একাই মাথা, তোমাতেই বিশ্বময়ী, তোমাতেই বিশ্বময়ী আঁচল পাতা, ও আমার দেশের মাটি, তোমার পরে ছটাই মাথা। তুমি মিশে চমর দেহে স্বামী, তোমার দিনের সানি, তুমি মিলেছ কানে মনে, তোমার ওই শ্যামল বরণ কমল মূর্তি মর্মে রাখা, ও আমার দেশের মাটি, তোমার পরে ছটাই মাথা, ও আমার দেশের মাটি, তোমার পরে ছটাই মাথা। তোমার কোলে জন্ম আমার, মরণ তোমার বুকে, তোমার তোমার খেলা আমার দুঃখে সুখে, তুমি অন্য মুখে তুলে দিলে, তুমি শীতল জয়ে জোড়াইলে, অন্য মুখে তুলে দিলে,
শীতল জলে জোড়াইলে তুমি যেই সকল সহা সকল মাথার মাথা ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা তোমার আমার জল গেল আমি কাটা মনে মাঝে গেল আমি কাটা মনে মাঝে আমায় শক্তি দিয়ে শক্তি দাও ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা ও আমার দেশের মাটি তোমার পরে অনেক ডিস্টার্ব হচ্ছে দিদি অনেক হ্যালো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি লিখন ভাই চমৎকার পরিবেশন আপনার সুপ্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে যারা যুক্ত হয়েছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা বাংলা সঙ্গ মনিকা দাস ফেসবুক পেজে গানের ডেলি অনুষ্ঠানের পক্ষ থেকে আমাদের সাথে ইতিমধ্যে হৃদয় সাইমন আমাদের সাবু যুক্ত হয়েছেন লিখেছেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম সাবু আমরা ভালো আছি তুমি কেমন আছো আবার লিখেছে আমার কলিজা লিখুন ভাইজান আমার তারপর লিখেছে দিদি কেমন আছেন আর লিখেছেন আমাদের হৃদয় সাইমন অদরে শেখ নাহার ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন অসংখ্য ধন্যবাদ অদরা নাহার আপনাকে সাবু আবার লিখেছে অসাধারণের প্রথমে চমক সুপার সুপার মনটা ঠান্ডা হয়ে গেল লিখেছেন আমাদের হৃদয় সাইমন সাবু ধন্যবাদ সাবু তো হৃদয় জেসমিন জেসমিন আপু অসংখ্য ধন্যবাদ তুমি যুক্ত হয়েছে লিখেছেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম তহিদ আপু আমরা ভালো আছি তুমি কেমন আছো আমাদের পুরনো বন্ধুমহল ক্লাবের আমাদের সবাই বড় আমাদের এমডি হারুন ভাই যুক্ত হয়েছেন হারুন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি লিখেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হারুন ভাই ধন্যবাদ জানাচ্ছি আপনাকে প্লিজ অনুষ্ঠানটি একটু সবার মাঝে শেয়ার করে দেবেন তহিদা জেসমিন লিখেছেন পুরনো বন্ধুমহলের পক্ষ থেকে শুভেচ্ছা ও শুভকামনা রইল অসংখ্য ধন্যবাদ তহিদা আপু তোমাকে আমাদের হানিফ ভাই আবু হানিফ চৌধুরী ভাই যুক্ত হয়েছেন লিখেছেন লিখন ভাই শুভকামনা রইল অসংখ্য ধন্যবাদ হানিফ ভাই আপনাকে আবার লিখেছেন অসাধারণ একটি দেশের গান ধন্যবাদ হানিফ ভাই আপনাকে হারুন ভাই লিখেছেন অনেক সুন্দর একটা আয়োজন উপহার দিয়েছেন আমাদের প্রিয় দিদি ভাই ধন্যবাদ হারুন ভাই এই আয়োজন আমার সম্পূর্ণ আপনাদের জন্য যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার সার্থকত হবে আর অনুষ্ঠানটি প্লিজ সবার মাঝে একটু শেয়ার করে দেবেন সুপ্রিয় দর্শক শ্রোতা এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে ফেসবুক এবং ইউটিউবে আপনারা এখন যারা দেখতে না পাচ্ছেন তারা পরে ইউটিউবে দেখে নেবেন আর প্লিজ এই ইউটিউবে পেজটি আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ জানাচ্ছি সবাইকে হানিফ ভাই লিখেছেন চমৎকার আহাকি মধুর কণ্ঠ অনেক সুন্দর হয়েছে গানটা লিখেছেন আমাদের হানিফ ভাই তহিদ আপু লিখেছেন অনেক ভালো লাগছে লিখন ভাই শুরুতে দেশের এত সুন্দর একটি গান উপহার দিলেন ধন্যবাদ তহিদ আপু তোমাকে সুপার হিট অপূর্ব আয়োজন লিখেছেন হানিফ ভাই আমাদের সবার প্রিয় আমাদের আরিনাপু আরিনাপু যুক্ত হয়ে গেছেন আরিনাপু আপনি কেমন আছেন আপনার নাতিনকে সহ অনুষ্ঠানটি দেখেন
নাতিনের দাদারা আজকে গান পরিবেশন করতেছে। আরিনা বলে গেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাতিনের দুই দাদা আজকে গান পরিবেশন করবেন, নাতিনকে একটু গান শোনান। ধন্যবাদ আরিনা আপু, চমৎকার আয়োজন, চমৎকার অসাধারণ গায়কী লিখন ভাই, লিখেছেন তহিদ আপু। সাবু লিখেছেন সুপার সুপার, কেমন আছেন সবাই, লিখেছেন আরিনা আপু। হারিন ভাই লিখেছেন সকল বন্ধু মহলের পক্ষ থেকে আজকের আয়োজনে প্রিয় শিল্পী দুজনকে অভিনন্দন ও শুভেচ্ছা, অসংখ্য ধন্যবাদ হারিন ভাই। নাইস লিখেছেন হৃদয় সাইমন, কেমন আছেন ভাইয়া, লিখেছেন আরিনা আপু। দিদি ভাই কেমন আছো, অসংখ্য ধন্যবাদ আরিনা আপু, আমি ভালো আছি, আপনি কেমন আছেন। আইরিন চৌধুরী আবার লিখেছেন চমৎকার আয়োজন, দারুণ গেয়েছেন ভাইয়া। তাহলে সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবার প্রতি আমার বিশেষভাবে কৃতজ্ঞতা রইল। আমি পরবর্তী গানে চলে যাচ্ছি, আবার মন্তব্যতে আসবো। ধন্যবাদ সবাইকে সেই পর্যন্ত। লিখুন ভাই দর্শক শ্রোতাদের এখন কোন গানটি শোনাবেন? সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ, সবাই সবাই যুক্ত হয়েছেন। দিদি আসলে আমার মনে হয় নেটে একটু সমস্যা হচ্ছে, তার জন্য প্রবলেম হয়ে গেছে আমার। আচ্ছা আরেকটা রবীন্দ্রসঙ্গীত করছি আমি, তারপরে অন্য গান করবো আর কি। লিখুন ভাই ক্যারাকি সাউন্ড একটু বাড়াবেন প্লিজ। মায়া বন বিহারিণী হরিণী, গহন সপন সঞ্চারিণী, কেন দ্বারে ধরি বারে করি পর অকারণ, মায়া বন বিহারিণী, মায়া বন বিহারিণী হরিণী, গহন সপন সঞ্চারিণী, কেন দ্বারে ধরি বারে করি পর অকারণ, মায়া বন বিহারিণী। থাকিনি যমনে দূরে সে, আমি শুধু বাসরীর সুরে সে, থাকিনি যমনে দূরে সে, আমি শুধু বাসরীর সুরে সে, পরশ করিব প্রাণ মন কারণ, মায়া বন বিহারিণী, মায়া বন বিহারিণী, গহন সপন সঞ্চারিণী, কেন তারে ধরি বারে করি পর অকারণ, মায়া বন বিহারিণী। ফাগুনের ফাগুনী বসিলে আকাশ মানে শোভনে, বসিলে আকাশ মানে শোভনে,
দূর হতে আমি তারে সাধিব, গোপনে নীরব রে বাঁধিব, দূর হতে আমি তারে সাধিব, গোপনে নীরব রে বাঁধিব, বাঁধন বিহীন সেই রে বাঁধন কারণ মায়া বল বিহারিণী, মায়া বল বিহারিণী হরিণী, গহন স্বপন সঞ্চারিণী, কেন তারে ধরিবারে করিবন অকারণ মায়া বল বিহারিণী। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি লিখন ভাই, চমৎকার পরিবেশন আপনার। সাবু লিখেছে ও আমার ভাইজান, আইরিন আপু লিখেছেন সুর বয়ে চলেছে সুরের তালে, ধন্যবাদ আইরিন আপু। হানিফ ভাই লিখেছে হৃদয় ছুঁয়ে গেল আমার, ধন্যবাদ হানিফ ভাই। আবার লিখেছে ওয়া কি সুন্দর গানের কণ্ঠ, ধন্যবাদ হানিফ ভাই। সাবু লিখেছেন নাই সং, জনপ্রিয় একটি গান লিখেছেন হানিফ ভাই, বা সুরিলা কণ্ঠ সুরের ভুবনে লিখেছেন আমাদের আইরিন আপু। আইরিন আপু অসংখ্য ধন্যবাদ। সুর আর ছন্দে রচিত একটি গান লিখেছেন হানিফ ভাই, মনোমুগ্ধ একটি গান লিখেছেন হানিফ ভাই। আমাদের সাথে যুক্ত আছেন জ্যোৎস্না ভুঁইয়ান। জ্যোৎস্না অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তোমাকে অনুষ্ঠানে যুক্ত হয়েছ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের সাথে মালদ্বীপ থেকে যুক্ত হবেন সুজন মিয়া। চমৎকার আয়োজন লিখেছেন আমাদের হানিফ ভাই, অনেক সুন্দর একটা গান গাইলেন লিখেছেন হানিফ ভাই। আমি কি কমেন্ট করতে পারছি? হ্যাঁ জ্যোৎস্না, সুরে মন ভরে গেছে ভাই, অসাধারণ লিখেছেন সাবু। সুরে দোলায় দলছে মন লিখন ভাইয়ার, গানের সুরে আছি সারাক্ষণ। ওরে বাবা, সুন্দর ছন্দ মিলিয়ে লিখেছেন আমাদের আরিন আপু, মনটা ভরে গেল লিখন ভাই, আহা কি গান পরিবেশন করলেন, ধন্যবাদ তহিদ আপু। সুপা সুপা লিখেছেন হৃদয় সাইমন, সুরে সুরে মুখরিত লিখেছেন হানিফ ভাই। আসসালামু আলাইকুম লিখেছেন আমাদের জ্যোৎস্না ভুঁইয়ান, সুপার হিট লিখেছেন হানিফ ভাই, চমৎকার সুরের একটি অসাধারণ গান। আবার লিখেছেন অসাধারণ। আমাদের সাথে যুক্ত আছেন আমাদের সবার প্রিয় শাহ আলম হালদার ভাই। হালদার ভাই লিখেছে শুভ সন্ধ্যা দিদি সহ শিল্পীকে অভিনন্দন, কেমন আছেন দিদি? অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শাহ আলম ভাই, আমি ভালো আছি, ধন্যবাদ আপনাকে। সাবু লিখেছেন অসাধারণ একটা গান। আবার লিখেছেন সুপার সুপার সুপার। জয়নাল শেখ আমাদের সাথে বাহরাইন থেকে যুক্ত হয়েছেন, জয়নাল শেখ বাংলা সঙ্গ মনিকা দাসের পেজকে অনেক ধন্যবাদ, সবাই সাপোর্ট দিবেন, অনেক দিন পরে দেখলাম দিদির, মনিকা দিদি ভাই ও দাদা দুজনকেই আমার সালাম আদরে ভালোবাসা নেবেন। আমি বাহরাইন থেকে দেখছি লাইভ, লিখন ভাইকে আমার সালাম আদরে ভালোবাসা দিবেন, অনেক সুন্দর আয়োজন করেছেন, ধন্যবাদ জয়নাল ভাই আপনাকে যুক্ত হয়েছেন। প্লিজ অনুষ্ঠানটি একটু সবার মাঝে শেয়ার করে দিবেন। সুপার লিখেছেন আমাদের সাবু, অসাধারণ গালে লিখন ভাই, আপনার জন্য ভালোবাসা অপূরণ লিখেছেন হারুন ভাই। আহা লিখন ভাইয়ের গানে চমক লেগে গেল, অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি শুরুতেই বলেছিলাম অনলাইন ভিত্তিক অনুষ্ঠানে একটু সমস্যা হয়ে থাকে, আমরা কেউই এর বাইরে থেকে বাইরে যেতে পারবো না বিশেষ করে। তাহলে আমাদের লিখন ভাই আবার আসবেন। সবাইকে ধন্যবাদ ভাই, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আছি ভালো। সত্যি দিদি ভাই, মানে আমার কেমন যেন একটু আনইজি ফিল হচ্ছে, যাই হোক আমি আচ্ছা ঠিক আছে, আমি এবার একটি ডাক্তার অনুপ ঘোষালের, অনুপ ঘোষালের গান করবে, ডাক্তার অনুপ ঘোষাল আধুনিক গান, আধুনিক গান। আমারে ভালোবাসা জানিব তোমার, কোনকে ভালো লাগাবো কোনকে, কই মাঝে দিয়েছিলে ঠাই
তার ভোরে ভেঙে গেছে ভালো আমারে ভালোবাসা জানি গো তোমার মনিকে ভালো লাগা মার পরে রং দেখেছিল রং দেখেছিল ঘরে ঘরে না শোকাতে দিন দলে তো ভালো শেষে মুছিল সে বলিকে ভালো রাখ শুনেছিলে যে পাখি গান পরে গেছো ভুলে পরে গেছো ভুলে সেদিন হারায় ভালো লাগা ভুলে অবসা মোর প্রেম সে তোমারে জানি মোর সে তোমারে জানো রে কাহানি অনেক লীলা সোতে দিয়ে সুভাষায় কতলে সে হারাইছে গো অনেকে ভালো লাগা আমার ভালোবাসা জানি গো তোমার ভালো লাগা ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি লিখন ভাই চমৎকার পরিবেশনা। তো হেদাপু লিখেছেন লিখন চমৎকার লিখন ভাই, সাবু লিখেছে ওহরে আহা কি গান সেই পাগল করা গান মনোমুগ্ধকর সুর আর গায়কি লিখেছেন তহিদাপু। কলিজার ভাই সুরে মন ভরে গেল অসাধারণ কণ্ঠ আপনার লিখেছেন সাবু, মন মাতানো সুর আর গায়কি লিখেছেন লিখন ভাই। লিখেন ভাই লিখেছেন আমাদের তহিদাপু, ওয়া ওয়া লিখেছেন হৃদয় সাইমন সুপার লিখেছেন সাবু। জনল ভাই লিখেছেন আসলে হারুন ভাইকে আমার সালাম, অদূরে ভালোবাসা নেবেন হারুন ভাই অনেক বড় মনের মানুষ, সবাই দোয়া করি আল্লাহ পাক যেন সবাইকে নিয়ে অনেক ভালো থাকেন। দিদি ভাই আজকে তোমাকে অন্যরকম লাগছে, কার প্রভাব গো দিদি ভাই? না আমি মাথায় আজকে তেল দিছি এই জন্য একটু বুচি বুচি পেঁচি পেঁচি লাগতেছে না তাই না আপু? হারুন ভাই লিখেছেন চমৎকার দিদি ভাই তুমি একটি গান করে লিখেছেন আরিনাপু, আরিনাপু আমি করবো একটু পর। চমৎকার আয়োজন লিখেছেন হানিফ ভাই, চমৎকার উপস্থাপনা কোকিলের সুরে কথা ধন্যবাদ আরিনাপু। সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা ইতিমধ্যে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, অনেক সুন্দর লাগছে তোমাকে দিদি ভাই, ধন্যবাদ আরিনাপু। লিখন ভাই আমাদের সাথে যুক্ত হবেন সুজন মিয়া, সুজন ভাই কি ইতিমধ্যে ঘরে এসেছেন? তাহলে সুপ্রিয় দর্শক শ্রোতা সুজন ভাই একটু পরে যুক্ত হবেন, আসলে বিদেশ বিদেশ জীবন সবকিছু সঠিক সময় হয় না, আমাদের সুজন ভাই একটু পরে লাইনে যুক্ত হবেন। আমরা তাহলে চলে যাচ্ছি লিখন ভাইয়ের পরবর্তী পরিবেশনায়, ধন্যবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের সবাইকে, ধন্যবাদ সবাইকে, বিশেষ করে সাবু সাইমন আইরিন আপু জসনাপি
ফরিদা ভাই, ফরিদা আপু কে আসছে নাকি? ফরিদা আপু আসছে তো? ফরিদা আপু সবাইকে ধন্যবাদ। আসলে আমার কেমন যেন একটু আনইজি ফিল হচ্ছে, যাই হোক ঠিক আছে, তারপরেও চেষ্টা করতেছি। কেন আনইজি লাগছে? কেন আমি তো আছি। জি জি জি, একা একা হয়ে গেলে। আচ্ছা ঠিক আছে, একে আসিফ, আসিফের গান করতেছি। হারিয়ে যাই থাকি শুধু দুঃখ স্মৃতি পাই, কেন মন ভেঙে যায় আঘাতে আঘাতে শুধু বেদনা, প্রেমহীন পৃথিবী মিথ্যে হয়ে যায়, চাই না বাঁচতে আমি না বেড়ে তোমার, কেন রে হারিয়ে যাই আমি শুধু দুঃখ স্মৃতির পাতায়, কেন মন ভেঙে যাই আঘাতে আঘাতে শুধু বেদনা, পুরোনো কথা মনে পড়ে বারবার, এসো না ভিড়ে তুমি জীবনে আবার, ভুলে যাবো ছিল যত মনে অভিমান, সুদরে পুরোনো সোচরাই, পুরোনো কথা মনে পড়ে বারবার, এসো না ভিড়ে তুমি জীবনে আবার, ভুলে যাও ছিল যত মনে অভিমান, সুরের বহুল অনুশোচনায় প্রেমহীন পৃথিবী হয়ে যায়, চাই না বাঁচতে আমি না পেলে তোমার, কেন প্রেম হারিয়ে যায় আগে শুধু দুঃখ স্মৃতির পাতায়, কেন মন ভেঙে যায় আঘাতে আঘাতে শুধু বেদনা, আশার প্রদীপ জ্বলবে নাকি আর পাবো না আলোর দেখা, বসে থাকি আগামী দিন ভুলে আশায় আশায়, আশার প্রতি পথে বসে থাকি আগামী দিন ভুলে অযথায় আশায় আশায়, প্রেমহীন পৃথিবী হয়ে যায়, চাই না বাঁচতে আমি না পেলে তোমার, কেন প্রেম হারিয়ে যায় আমি শুধু দুঃখ স্মৃতির পাতায়, কেন মন ভেঙে যায় আঘাতে আঘাতে শুধু বেদনায়, প্রেমহীন পৃথিবী হয়ে যায়, চাই না বাঁচতে আমি না পেরে তোমার,
কেন প্রেম হারিয়ে যায় তাকে শুধু দুঃখ স্মৃতি পাতায় কেন মন ভেঙে যায় আঘাতে আঘাতে শুধু ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি লিখন ভাই অসাধারণ পরিবেশন আপনার আইরিনাপু লিখেছেন সুপার 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 নোবা আক্তার আসসালামু আলাইকুম লিখেছেন ওয়ালাইকুম আসসালাম নোবা আক্তার ফাটাফাটি গান হচ্ছে লিখন ভাই লিখেছেন আইরিনাপু জনার ভাই লিখেছেন চমৎকার চমৎকার পরিবেশনা করেছেন বাংলা সঙ্গ মনিকা দাস পেজেরকে অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ জনার ভাই আপনাকে হালাদা ভাই লিখেছেন অসাধারণ পরিবেশনা ধন্যবাদ হালাদা ভাই এমডি হেদায়ত ভাই যুক্ত হয়েছেন লিখেছেন দারুণ গাইছেন অসংখ্য ধন্যবাদ সাবু লিখেছে আজ ঝাঁকানাকা গান হবে অসংখ্য ধন্যবাদ সাবু অবশ্যই গান হবে সুরের মূর্ছনা ছুঁয়ে গেল লিখেছেন নারায়ণ চৌধুরী সুপ্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন আমাদের সুজন মিয়া মালদ্বীপ থেকে তাহলে আমরা চলে যাচ্ছি সুজন ভাইয়ের কাছে সুজন ভাই বাংলা সঙ্গ মনিকা দাস ফেসবুক পেজে গানের ডেলি অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি কেমন আছেন আপনি লিখুন ভাই কেমন আছেন আমার ক্যামেরা কি ঠিক আছে হ্যাঁ আপনার ক্যামেরা ঠিক আছে ধন্যবাদ সবাইকে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাই শেয়ার দিবেন যারা যারা পার্সোনালি শেয়ার করবেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সুজন ভাই আপনি যুক্ত হয়েছেন আপনার মূল্যবান সময় দিয়ে অনুষ্ঠানে দর্শক শ্রোতাদের গান শোনাবেন সেই সাথে দর্শক শ্রোতাদের একটা বিশেষভাবে অনুরোধ করবো আপনার অনুষ্ঠানটি প্লিজ একটু সবার মাঝে শেয়ার করে দেবেন অনেক সময় আমাদের কাছ থেকে শেয়ারটা একটু প্রবলেম হয়ে যায় তো আপনারা নিজেদের মতন মনে করে একটু শেয়ার দিয়ে দেবেন হালাদা বলে কিন্তু দিদি একা একা খাইয়েন না কারো কিছু খেতে দেখলে আমার কিন্তু লোভ হয় ভাই লোভ দিয়ে কোনো লাভ নাই আমি এখানে শুধু পানি খেতেছি চা 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 আপনি আমার চেয়ে বেশি চা খান আমি একটু এক কাপ চা খাই সারাদিনে ধন্যবাদ হাওলাদার ভাই দেশে এসে আপনাকে চা খাওয়াবো কোনো সমস্যা নেই লিখন ভাইয়ের সুরের মহিমায় হারিয়ে গেছি লিখেছেন আরিনাপু লিখন ভাইয়া সে চমৎকার দিদিকে মনিকা দিদিকে সত্যি দিদির মতো লাগছে আরে যাক ভালো হয়েছে এখন থেকে মাথায় তেল দিয়েই বসুম না একটু মুড়ুপি মুড়ুপি লাগবো সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা যুক্ত হয়েছেন সুন্দর সুন্দর মন্তব্য করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তহিদ আপু আরিন আপু জয়নাল ভাই হালাদার ভাইকে সালাম জানিয়েছেন অসংখ্য ধন্যবাদ প্রিয় সুজন ভাইকে সালাম জানিয়েছেন আমাদের হালাদার ভাই ওয়ালাইকুম আসসালাম অভিনন্দন সুজন ভাই লিখেছেন তহিদা জেসমিন আপু ধন্যবাদ সবাই ঠিক আছে ভাইয়া আপনাকে দারুণ লাগছে ভাইয়া বুঝতে পাচ্ছি তার নাতিনের জন্য আপনাকে পছন্দ হয়েছে আরে আমার সুজন ভাইকে অনেক সুন্দর লাগতেছে এই নজর দিও না পরে সাবু চমৎকার আয়োজন আর উপস্থাপনা দিদি তো হিদা জেসমিন লিখেছে অসংখ্য ধন্যবাদ তাহলে সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা গানে চলে যাচ্ছি সুজন ভাই দর্শক শ্রোতাদের জন্য প্রথম কোন গানটি শোনাবেন আপনি আমাদের লিখন ভাই চমৎকার চমৎকার গান পরিবেশন করেছেন এতক্ষণ আমরা চলে যাচ্ছি তাহলে আমরা আমি একটি কল লিখিতে করি কেমন করে আমি কেমন করে পত্র লিখি আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি মিউট হয়ে যাচ্ছি যখন এরকম ওকে ওকে জানা
তোমায় আমি হলে মচিনা, তোমায় আমি হলে মচিনা, আমি কেমন করে পত্র লেখি রে বন্ধু, গ্রাম পুষ্ট বিষ নাই জানা, তোমায় আমি হলে মচিনা, ধন্যবাদ আতিকে বন্ধু রে, ও বন্ধু রে, ওইটাই যদি দেশের দেশি সেই চরণী হইতাম দাসী গো বন্ধু রে, ওইটাই যদি দেশের দেশি সেই চরণী হইতাম দাসী গো, আমি দাসী হইয়া সঙ্গে যাইতাম গো বন্ধু, শুনতাম না করু মানা, তোমায় আমি হলে মচিনা, বন্ধু হুরে ও বন্ধু রে, শুইলে না আশের নিদ্রা, আসে তন্তা গো বন্ধু রে, শুইলে না আসে নিদ্রা, ক্ষণে আসে তন্তা গো, আমি স্বপ্ন দেখে জেগে উঠি রে বন্ধু, কেন্দ্রে ভিজাই বিছানা, তোমায় আমি হলে মচেনা, আমি কেমন করে পত্র লেখি রে বন্ধু, গ্রাম পুষ্ট বিষ নাই জানা, ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সুজন ভাই, চমৎকার পরিবেশনা, মজিব পরদেশির চমৎকার একটি গান। সেজন্য কিন্তু আপনার কিন্তু চিঠির কিন্তু অলরেডি বুকড হয়ে গেছে আমাদের আইরিনাপুর নাতিনের জন্য, সেটা জনসম্মুখে প্রচার পেয়েছে, আপনি লেখা শুরু করে দেন। ফিরোজ আহমেদ ভাই আমাদের অত্যন্ত গুণী একজন লেখক যুক্ত হয়েছেন, লিখেছেন। সুজন ভাই অনেক সুন্দর গাইলেন, শুভকামনা রইল। ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি সুজন ভাই, ফিরোজ ভাই আপনাকে, আপনি যুক্ত হয়েছেন।
শাহিন মিয়া যুক্ত হয়েছে, লিখেছেন চমৎকার সুর ভাইয়া। আসলে অনলাইন ভিত্তিক অনুষ্ঠানে একটু সমস্যা হয়, যখন লিখন ভাই কিংবা আমাদের সুজন ভাই কথা বলে তখন আমাকে একটু মিউট রাখতে হয়, নতুবা ডাবল হয়ে যায়। মনিকা দি আপনার সাউন্ড স্লো, শাহিন মিয়া লিখেছেন, আমি জানি না সাউন্ডটা কেমন যাচ্ছে, তবে অনলাইন ভিত্তিক তো একটু সমস্যা হয়ে থাকে। অসংখ্য ধন্যবাদ শাহিন ভাই আপনাকে। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা যুক্ত হয়েছেন সবাইকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। চমৎকার সুর ভাইয়া লিখেছেন, শাহিন মিয়া ওয়াও নাইস সং বন্ধু লিখেছেন, নোবা আক্তার অভিনন্দন সবাইকে লিখেছেন, ফিরোজ আহমেদ বাহ চমৎকার আয়োজন লিখেছেন ফিরোজ আহমেদ, অসংখ্য ধন্যবাদ ফিরোজ ভাই আপনাকে। সুর আর সুর আর সুরের গানের ছন্দে ভরে থাকে লিখেছেন আমাদের আরিনাপু, মন মাতানো সুর আর কণ্ঠ আর গায়কী সুজন ভাই, অসংখ্য ধন্যবাদ তহিদাপু। নোবা আক্তার লিখেছেন নাইস সং, অসংখ্য ধন্যবাদ নোবা, মিস ইউ সবাইকে লিখেছেন শাহিন ভাই, শাহিন মিয়া ধন্যবাদ আপনাকে। নাসিমা আক্তার যুক্ত হয়েছেন, লিখেছেন শুভকামনা রইল, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আহা কি গানের কথা সেই চমৎকার সুর, সুজন ভাইয়া লিখেছেন আরিনাপো ওয়াও অসাধারণ লিখেছেন শাহিন ভাই। তাহলে সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা পরবর্তী গানে চলে যাচ্ছি, কারণ লাইনে হুটহাট করে একটু সমস্যা হয়ে যায়, আমরা গানে চলে যাচ্ছি। আপনাদের সবাইকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সুজন ভাইকে অনেক অনেক সুন্দর গাইলেন, লিখেছেন মামুন খান আমাদের ইটালি থেকে যুক্ত হয়েছেন মামুন ভাই, মামুন ভাই কেমন আছেন আপনি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে যুক্ত হয়েছেন। চমৎকার উপস্থাপনা দিদি, আরে না শাহিন ভাই এটা বলেন না, মামুন ভাই মামুন ভাই এটা বলেন না, আপনি আসেন তো আপনার জন্য তো আমি কবে থেকে বলতেছি, আপনি একটু আসেন, আপনি আসলে আমি নিরিবিলি একটু গান করতে পারি। চমৎকার অসাধারণ হয়েছে ভাই। তাহলে আমরা গানে চলে যাচ্ছি, সুজন ভাই এখন কোন গানটি শোনাবেন দর্শক শ্রোতাদের? ধন্যবাদ সবাইকে যারা যুক্ত হয়েছেন, আইনাপু এবং সাবু সাইমন যারা আছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, বন্ধু সহ মামুন ভাইয়া আর নাম অজানা অনেকে আছেন, তুই দেখো আছেন আমাদের সাথে। এখন আমি যে গানটি করছি এন্ডু কিশোর ও সাবিনা ইসলাম ডুয়েট গান, তবে আমি একই গাওয়ার জন্য চেষ্টা করতেছি, ডুয়েট হবে না আমার কাছে, আর ডুয়েট আমার সাথে যারা করবেন নিচে থেকে কমেন্টস। ওকে জীবনে কারেছি আগামি কারে পেয়েছি, তুমি আমার সেই তুমি আমার তোমারে খুঁজে পেয়েছি, এ জীবনে দাঁড়ে পেয়েছি আজ আমি কারে পেয়েছি, তুমি আমার সেই তুমি আমার তোমারে খুঁজে পেয়েছি, এ জীবনে দাঁড়ে পেয়েছি আজ আমি কারে পেয়েছি। ধন্যবাদ
have a তুমি ছিলে না ছিল না আশা তোমায় পেয়ে আশা ভেদেছে বাসা তুমি ছিলে না ছিল না আশা তোমায় পেয়ে আশা ভেদেছে বাসা ঘটালে আমার কিছু বাসা আমি তারে পেয়েছি তুমি আমার সেই তুমি আমার তোমার খুঁজে পেয়েছি জীবনে যারে পেয়েছি আজ আমি তারে পেয়েছি তুমি নয়নে নয়নে শুধু প্রাণের প্রিয় তুমি রাঙা বধু তুমি নয়নে নয়নে শুধু তুমি যে তোমার রাঙা বধু ধরেছো আমায় জীবনে যারে পেয়েছি আজ আমি যারে পেয়েছি তুমি আমার সেই তুমি তোমারে খুঁজে পেয়েছি জীবনে যারে পেয়েছি আজ আমি তারে পেয়েছি তুমি আমার সেই তুমি আমার তোমারে খুঁজে পেয়েছি জীবনে যারে পেয়েছি আজ আমি তারে পেয়েছি জীবনে যারে পেয়েছি আজ আমি তারে পেয়েছি ধন্যবাদ সবাইকে দিদি মিউটে আছেন দিদি আনমিউট করেন অসংখ্য ধন্যবাদ সুজন ভাই সুপ্রিয় দর্শক শ্রোতা এ জীবনে যারে চেয়েছি সুজন ভাই কিন্তু তার মনে প্রকাশ দিয়ে ফেলেছেন আমাদের আর কোনো দুঃখ নাই আজ আমি তারে পেয়েছি নাকি সুজন ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন মিহাল শেখ নাইস ব্রো অসংখ্য ধন্যবাদ মিহাল শেখ বাংলাদেশ মুন্সিগঞ্জ থেকে যুক্ত হয়েছে আমাদের কাকলি ধন্যবাদ জানাচ্ছি কাকলি তোমাকে যুক্ত হয়েছ তহিদা জেসমিন লিখেছেন সুজন ভাই পূর্ণিমার চাঁদ আর তারার মেলাতে ধন্যবাদ তহিদাপু বাংলা সঙ্গ মনিকা দাস ফেসবুক পেজের পক্ষ থেকে দুজন গুণী শিল্পীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুন্দর সুন্দর গান শোনানোর জন্য মিউজিক সাউন্ড মিউজিক ও সাউন্ডের সাথে গানের কথা সুর সেই চমৎকার হচ্ছে লিখেছেন আইরিন চৌধুরী বিউটিফুল ভয়েস লিখেছেন আইরিন আপু গানটা শুনতে চাই কোন গানটা গো কোনো একটা গান আছে নাকি যেটা নাকি আপনি আর আমাদের তহিদা আপু জানে গামসা বাউল ভাই অত্যন্ত গুণী একজন শিল্পী আমাদের গামসা বাউল ভাই যুক্ত হয়েছেন লিখেছেন খুব সুন্দর গায়কী সুজন ভাই মনিকা দিদি আদাব নেবেন
সুন্দর আয়োজন করার জন্য অনেক ধন্যবাদ আপনাকেও আদর জানাচ্ছি ভাই অসংখ্য ধন্যবাদ আপনি অনুষ্ঠানে যুক্ত হয়েছেন আপনি গুণী একজন শিল্পী ফরিদা সুলতানা আমাদের ফরিদা আপু যুক্ত হয়েছেন লিখেছেন দারুণ গায়কী সুজন ভাই অসংখ্য ধন্যবাদ ফরিদা আপু মিস ইউ এম মতি আপু আইরিন আপু মতি আপুকে খুঁজছেন দিদি ভাই চলো নাচ হবে অবশ্যই নাচ হবে আমাদের সুজন ভাই এত সুন্দর গান পরিবেশন করছেন অবশ্যই নাচ হবে লিখন ভাই আপনি একটা গান রেডি করেন কেমন আছেন ভাই লিখেছেন আমাদের মিহাল শেখ দারুণ লিখেছেন এমডি মিজান ভাই মিজান ভাই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আপনি যুক্ত হয়েছেন মিজান ভাই আমাদের সিঙ্গার নাকি সুজন ভাই সুরে মুক্ত ঝরছে সুজন ভাইয়া লিখেছেন আরিন আপু তিনজনই আমার প্রিয় মানুষ অসংখ্য ধন্যবাদ ফরিদা আপু খুবই চমৎকার গানের কথা সুর লিখেছেন আরিন আপু অসাধারণ লিখেছেন মধুরিনা নাসিমা অসংখ্য ধন্যবাদ আপনাকে সেই চমৎকার সুর সুজন ভাই লিখেছেন আরিন আপু কী দর দিয়ে গান গাইছেন সুজন ভাইয়া আমার বন্ধু লিখনের জন্য শুভকামনা জানিয়েছেন আমাদের ফরিদা সুলতানা আপু ওয়াও নাইস নবার্তা লিখেছে অসাধারণ একটা গান ফরিদা আপু এবং মধুরিমা নাসরিন দুজনে আমাদের ফরিদপুরের আমার দুইজন বোন ও আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দিয়ে অনুষ্ঠানে যুক্ত হয়েছেন অনুষ্ঠানটি উপভোগ করবেন এবং সবার মাঝে প্লিজ একটু শেয়ার করে দেবেন ফিরোজ আহমেদ লিখেছেন দর্শক শ্রোতা হিসেবে থাকতে পেরে খুব ভালো লাগছে অসংখ্য ধন্যবাদ ফিরোজ ভাই আপনাদের মতন গুণী মানুষ আসলে আসলে খুব ভালো লাগে দোয়া করবেন যাতে সুন্দর সুন্দর অনুষ্ঠান উপহার দিতে পারি ওয়াও 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 লিখেছেন আইরিন আপু অসাধারণ গান সুজন ভাই লিখেছেন ফরিদা সুলতান আপু মনিকা দিদি আপনার উপস্থাপনা আমার অনেক প্রিয় আরে না কি বলেন তাহলে সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা চলে যাচ্ছি লিখন ভাইয়ের একটি গানে তারপর আমরা আবার সুজন ভাইয়ের কাছে চলে আসব লিখন ভাই দর্শক শ্রোতাদের এখন কোন গানটি শোনাবেন আপনি আবারও ধন্যবাদ আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য আমি আরেকটি আধুনিক গান করব ডক্টর অনুপ ঘোষালের আমার শত জনমের আখি জনে হারতি হবে না আমার শত জনমের সপনে আমার রাতে সপনে আমার রাতে আমার শত জনমের প্রেম আখি জানে আজকে হবে না সে যাওয়ার
মিলনের গানে হরি মনে মনে তো মনে আছো তুমি তবু দূরে রহো শরণ সুধাই ভরে চলে রহো প্রেম যেন তবু সুর গগন আমার শত জনমের প্রেম আখি তলে রাধা সুরিকা আজ কি হবে না সে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি লিখন ভাই, চমৎকার পরিবেশনা, খুবই সুন্দর একটি গান পরিবেশন করলেন। হারুন ভাই লিখেছেন চমৎকার সুরের অধিকারী লিখন ভাই। আরিনাপু লিখেছেন খুব সুন্দর হচ্ছে লিখন ভাই। শারমিন রানী লিখেছেন অনেক সুন্দর লাগছে আপনার গান, ধন্যবাদ আরিনাপু আপনাকে, শারমিন রানী আপু আপনাকে। আসসালামু আলাইকুম বড় ভাই, কেমন আছেন আপনি লিখেছেন আমাদের এমডি মিজান ভাই। সুকুমার দাস অত্যন্ত গুণী একজন শিল্পী সুকুমার দাস যুক্ত হয়েছেন, লিখেছেন মনটা ভরে গেল এবং চারটি লাভ দিয়েছে, অসংখ্য ধন্যবাদ সুকুমার দা আপনাকে। সো ফার্স্ট মনিকা দিদি, তারপরে সুজন ভাই ইউ আর ব্রিলিয়েন্ট, লিখন ভাই সেরা গায়কী লিখেছেন মিজান ভাই। আমাদের ফিরোজা আহমেদ ভাই লিখেছেন সুজন ভাই ইউ আর ব্রিলিয়েন্ট, অসংখ্য ধন্যবাদ সুজন আহমেদ ভাই, ফিরোজা আহমেদ ভাই। আইরিন চৌধুরীর সুর আর ছন্দে ভরিয়ে দিলেন লিখন ভাই। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা যুক্ত আছেন। ফিরোজা আহমেদ ভাইকে অভিনন্দন জানিয়েছেন আমাদের হারুন ভাই। আমি শুরুতেই বলেছিলাম সুপ্রিয় দর্শক শ্রোতা একটু সমস্যা হয়ে থাকে। লিখন ভাই এখন কোন গানটি শোনাবেন দর্শক শ্রোতাদের? দিদি ভাই সুজন ভাইকে দিবেন, সুজন ভাই সুজন ভাই লাইনে আছেন আপনি? হ্যাঁ তাহলে ঠিক আছে, সুজন ভাই এখন কোন গানটা শোনাবেন? লিখন ভাই একটু বিরতি চাচ্ছে। আচ্ছা ঠিক আছে সুজন ভাই, সুজন ভাই ওকে দিদি। তো এটা আপু একটা রিকোয়েস্ট করছে, দুটি মন আর নেই দুজনা। তো এটা আপু আছে কিনা জানি না। তো দুটি মনা নেই দুজনা, রাত বলে আমি সাথী হব যে পাগুনে, রাতে আমি রূপ কথা হয়ে কাছে রব যে দুটি মনা নেই দুজনা,
Stop learning by being simple. ফুল বলে রঙে আছে না পাখি বলে আর গান গেও না ফুল বলে রঙে আছে না পাখি বলে আর গান গেও না আমাদের মিতালি মায়াকে কানে কানে কত কথা কবুদে দুটি মনা সেই দুজনা uploaded by Booster Pro. চোখ তারা বলে আমি আছি তাই দেশে হারা হতে আর ভয় কি চোখ তারা বলে আমি আছি তাই আছে ঘুম ঝরে পড়ে দুচোখে আসি মুখে তাই বেগে রোবে উঠি মনা সেই দুজনা রাত বলে আমি সাথী হব যে ফাগুনে রাতে আমি রূপকথা হয়ে কাছে হব যে উঠি মনা সেই দুজনা দুটি মনা নেই দুজনা দুটি মনা নেই দুজনা uploaded by Booster Pro. ধন্যবাদ সবাইকে হারুন ভাইয়া আছেন আমাদের সাথে শামিম শারমিন আপু আছেন আমাদের সাথে নাসরিন শিলা আপু আছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সুজন ভাই আপনাকে চমৎকার আপনার পরিবেশনা সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমি সুপ্রিয় দর্শক শ্রোতাদের যারা তাদের মূল্যবান সময় দিয়ে অনুষ্ঠানে যুক্ত আছেন এবং অনুষ্ঠানটি উপভোগ করছেন তহিদা জেসমিন আপু মন মাতানোর সুর আর অতুলনীয় গায়কী লিখেছেন তহিদা আপু আলিউজ্জামান লাবিদ ভাই যুক্ত হয়েছেন লাবিদ ভাই অত্যন্ত গুণী একজন শিল্পী খুব ভালো লাগছে লাবিদ ভাই আপনি যুক্ত হয়েছেন লিখেছেন দারুণ গায়কী অসংখ্য ধন্যবাদ আপনাকে লাবিদ ভাই সালাম নেবেন লিখেছেন আহা কি সুন্দর গান এবং অনেকগুলি লাভ দিয়েছেন শারমিন রানী আপনার এই গানে আসলে কালজয়ী একটি গান দুটি মন আর নেই দুজনের সোহেল তালুকদার বাহ দারুণ আয়োজন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সোহেল ভাই আপনাকে প্রকৃতি টিভির স্বত্বাধিকারী সোহেল ভাই যুক্ত হয়েছেন খুব ভালো লাগছে সোহেল ভাই এবং মিতু আপু দুজনেই খুবই গুণী মানুষ যুক্ত হয়েছে সোহেল ভাইকে সালাম ধন্যবাদ জানাচ্ছি মিতু আপু সহ আমার সোহেল ভাইকে অপুল দাস বাংলাদেশ থেকে যুক্ত হয়েছে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অপুল দাস আমার ছোট ভাই লাবিদ ভাই আপনাকে সালাম জানিয়েছেন হারুন ভাই সুজন ভাই লিখন ভাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন আমাদের আলিউজ্জামান লাবিদ ভাই নাসরিন আক্তার শিলা আপনি কেমন আছেন জানিয়েছেন আমাদের হারুন ভাই তো শাহিন মিয়া লিখেছেন চমৎকার ব্র ধন্যবাদ শাহিন মিয়া আপনাকে নাসরিন আক্তার শিলা আপু যুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শিলা আপু আপনাকে অসাধারণ সং সুজন ভাইয়া ধন্যবাদ নাসরিন আপু তাহলে সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা চলে যাচ্ছি সুজন ভাইয়ের পরবর্তী পরিবেশনে আবার আসবো আপনাদের সুন্দর সুন্দর মন্তব্যতে ধন্যবাদ সেই পর্যন্ত আমাদের মিজান ভাই লিখন ভাই ফিরোজ ভাই সবাইকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা সুন্দর সুন্দর মন্তব্য করেছেন সুপ্রিয় দর্শক শ্রোতা তাহলে চলে যাচ্ছি গানে লিখন ভাই
জি ওকে জি ওকে আচ্ছা ঠিক আছে লিখন ভাই কে দিচ্ছি লিখন ভাই কোন গানটি শোনাবেন দর্শক শ্রোতাদের সর্বপ্রথম সবাইকে আমি আমার আবার সালাম আন্তরিক অভিনন্দন ও অনেক অনেক ভালোবাসা যারা আমাদের সাথে এখনো আমাদের কমেন্টস করে উৎসাহ জাগাচ্ছে তাদেরকে আমি আরো অনেক অনেক ধন্যবাদ জানাই লাবিব ভাই ফিরোজ ভাই ফরিদা আপু শারমিন রানী শারমিন রানী এটা জোসনা আপি নাই আজকে তোহিদা আপি আরিন আপু সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো এবার আমি একটি লিখন ভাই জোসনা কিন্তু আছে লাইনে আছে ও কমেন্টস একটু কম করছে ওর একটু লাইনে সমস্যা হয়ে যায় আব্দুল হাদিস আর একটি গান আমাদের হারুন ভাই
শারমিন রানী ওয়াও ভাইয়া, আলিউজ্জামান লাবিদ ভাই লিখেছেন বাহ চমৎকার লিখুন ভাই, গামসা বাউল ভাই, গামসা বাউল ডালিম ভাই লিখেছেন অসাধারণ অসাধারণ গায়কী ভাই, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বাউল ভাই আপনাকে। শারমিন রানী লিখেছেন অসাধারণ একটি গান এবং অনেকগুলি লাভ দিয়েছেন, অনেক সুন্দর লাগছে আপনার গান শারমিন রানী জানিয়েছেন। আমাদের শিলাপু ধন্যবাদ আপনাকে, সবার সুস্থতা কামনা করি জানিয়েছেন আমাদের শিলাপু। অসাধারণ লিখেছেন আমাদের সাবু, চমৎকার লিখেছেন শারমিন রানী। নিক মজলিশ ভাই যুক্ত হয়েছেন, অত্যন্ত গুণী এবং ভালো মনের একজন মানুষ, গুণী একজন শিল্পী নিক ভাই, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাই আপনাকে। সাবু আবার লিখেছেন সুপার, মিথিলা তাবাসুম লিখেছেন চমৎকার, অসংখ্য ধন্যবাদ মিথিলা তোমাকে, সুপার হিট গান ভাই অসাধারণ লিখেছেন সাবু। আমার সারা দেহ এই গানটা শুনতে চাই শারমিন রানী, শারমিন রানী আপু আমার সারা দেহ এই গানটি শুনতে চেয়েছেন। চমৎকার গান হচ্ছে আজ মনিকা দিদির পেজে, আজ ঝলমল করছে, অসংখ্য ধন্যবাদ হারুন ভাই আপনাকে। আমার গেদি দিদি ভাই শুভেচ্ছা, অসংখ্য ধন্যবাদ লাবিদ ভাই আপনাকেও শুভেচ্ছা জানাচ্ছি আমি অনুষ্ঠানে যুক্ত হয়েছেন। তাহলে সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা চলে যাচ্ছি এখন সুজন ভাইয়ের গানে। সুজন ভাই দর্শক শ্রোতাদের এখন কোন গানটা আপনার শোনাবেন? সুজন ভাই একটু আনমিউট, ধন্যবাদ। আমার সারা দেহ একটা রিকোয়েস্ট আছে, আমি আমার সারা দেহ কেও গো মাটি, এই চোখ দুটো মাটি খেয়েও না, আমি মরেও গেলেও তার দেখার সাথে এক জনমে ভালোবেসে ভরবে না মন ভরবে না, আমার সারা দেহ কেও গো মাটি, ধন্যবাদ শারমিন আপু, কামতা বাবুর ডালিম ভাই। ওরে ইচ্ছে করে ভুকের ভেতর লুকিয়ে রাখি তাহারে, ওরে ইচ্ছে করে ভুকের ভেতর লুকিয়ে রাখি তাহারে, যেন না পারে সে দেখতে আমার কোনদিন ছেড়ে, আমি জগতে তারে ছাড়া থাকব না গো থাকব, আরে এক জনমে ভালোবেসে ভরবে না মন ভরবে না, আমার সারা দেহ কেও গো মাটি, ধন্যবাদ। এই না জীবন চারতে হবে দু
লাগে ওরে ওরে এই না জীবন ছাড়তে হবে দুদিন আগে ওরে দিদি একই সঙ্গে দেখো মোদে একই মাটির ধরে আমি ওই না করে থাকিতে একা পারবো না পারবো না আরে এক জনমে ভালোবেসে ভরবে না মন ভরবে না আমার সারা দেহ কেউ গোমাটি এই চোখটু মাটি খেয়েও না আমি মরে হো গেলেও তার দেখার সাথ নিজেবে না তুমিতে আরে এক জনমে ভালোবেসে ভরবে না মন ভরবে না আমার সারা দেহ কেউ গো মাটি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সুজন ভাই চমৎকার পরিবেশনা অসাধারণ একটি গান জানিয়েছেন লিখেছেন আমাদের শারমিন রানী মিথিলা তাবাসুম লিখেছেন অসাধারণ গান এম এম জুয়েল আহমেদ ভাই যুক্ত হয়েছেন লিখেছেন বিউটিফুল অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জুয়েল আহমেদ ভাই অত্যন্ত গুণী একজন শিল্পী যুক্ত হয়েছেন খুব ভালো লাগছে শারমিন রানী লিখেছেন ধন্যবাদ তোমাকে ভাইয়া আমার প্রিয় একটা গান শোনানোর জন্য ধন্যবাদ আপু আপনাকে আহা হা অতুলনীয় গায়কী আমাদের সুজন ভাই অসংখ্য ধন্যবাদ তহিদ আপু ভেরি নাইস লিখেছেন নিক মজলিস ভাই মজলিস ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ তারপর এম ডি সাবু লিখেছেন সেই একটা গান অসংখ্য ধন্যবাদ সাবু ভাই বিউটিফুল লিখেছেন জুয়েল আহমেদ হানিফ ভাই লিখেছেন অনেক সুন্দর একটা গান আবার লিখেছেন অসাধারণ নাইস সিঙ্গিং লিখেছেন জুয়েল ভাই তাহলে সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা পরবর্তী পরিবেশনা চলে যাচ্ছি আমাদের সুজন ভাইয়ের পরবর্তী গান কোনটা হবে সুজন ভাই এখন দর্শক শ্রোতাদের জন্য সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মূল্যবান সময় দিয়ে অনুষ্ঠানে যুক্ত আছেন আসলে অনুষ্ঠানটি একসাথে ইউটিউব এবং ফেসবুকে প্রচারিত হচ্ছে আপনারা প্লিজ ফেসবুকে এবং যারা দেখতে না পাচ্ছেন তারা পরে ইউটিউবে দেখতে পাবেন ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে ধন্যবাদ হ্যাঁ আমাদের সাবু যুক্ত আছেন লিখেছেন আবার সুপার অসংখ্য ধন্যবাদ সাবু তাহলে সুজন ভাই এখন কোন গানটা শোনাবেন দর্শক শ্রোতাদের আরেকটি গান রিকোয়েস্টের পূর্ণিমা চাঁদ এর জন্য রিকোয়েস্ট করেছিল আমি সাবু ভাই ইউটিউবে ও দিদি আমি ইউটিউবে দেখতেছি ধন্যবাদ সাবু ভাই আকাশে শুধু তুমি সময়ে আমার
আসি পূর্ণিমা চাঁদা তারার মেলা আকাশে শুধু তুমি নেই সময়ে আমার পাশে পূর্ণিমা চাঁদা তারার মেলা আকাশে তুমি ছাড়া জীবন শুধু মরুভূমি তুমি পাশে থাকি শুধু মৌসুমি তুমি ছাড়া জীবন শুধু মরুভূমি তুমি পাশে থাকি শুধু মৌসুমি এখন দুটি চোখে ঘুমনি মাটি বাপতি পূর্ণিমা চাঁদার মেলা আকাশে শুধু তুমি নেই সময়ে আমারই পাশে পূর্ণিমা চাঁদার মেলা আকাশে Thank you, Zulvai. কত কিছু আসে যায় আসো না তো তুমি তুমি কাছে আসলে সুখী হব আমি কত কিছু আসে যায় আসো না তো তুমি তুমি কাছে আসলে সুখী হব আমি দেখো না আশেপাশে কেউ তোমাকে বাপছি বসে বসে পূর্ণিমা চাঁদার মেলা আকাশে শুধু তুমি নেই সময়ে আমারই পাশে পূর্ণিমা চাঁদার মেলা আকাশে শুধু তুমি নেই সময়ে আমারই পাশে পূর্ণিমা চাঁদার মেলা আকাশে ধন্যবাদ সবাইকে সবাই শেয়ার করুন প্লিজ অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সুজন ভাই চমৎকার পরিবেশনা আপনার সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা ইতিমধ্যে প্রায় অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি আর পরপর দুটো গান দিয়ে আমরা শেষ করে দিব আবার আরেকদিন যুক্ত হব এবং মানে নিতাম না দিদির গান শুনবো আমাদের দিদির গান শুনবো ইমন ভাই সৌদি আরব থেকে যুক্ত হয়েছেন কই দুবাই থেকে নাকি এখন বর্তমান দুবাই দুবাই থেকে যুক্ত হয়েছেন আমাদের ইমন হোসেন ভাই লিখেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পুরনো বন্ধু মহলের গ্রুপের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ঈদ মোবারক ঈদ মোবারক দিয়ে লাইছে আগে এই রোজা হইলো না এখন ঈদ মোবারক হ্যাঁ ঈদ মোবারক হ্যাঁ ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ইমন ভাই ঈদ মোবারক সব সময় ইমনের ঈদ মোবারক সব সময় হ্যাঁ
যাক ভালো। এটা ঈদের আনন্দ যেরকম সবসময় থাকে, এই আনন্দ যেন আপনার জীবনে সবসময় থাকে। আইরিনাপু লিখেছেন, অনেক নেটওয়ার্ক সমস্যা হচ্ছে। হ্যাঁ, আমি এরকম কয়েকজনের দেখতে পাচ্ছি, অনেকেই লাইনে ঢুকতে পাচ্ছে না। তো মাশাল্লাহ মাশাল্লাহ লিখেছেন ইমন ভাই, দিদি ভাই সবাই, শেষে তুমি একটি গান করো প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি এখন একটি গান করব, একটু সুযোগ নিচ্ছি, আর পরপর আরও দুটো গান দিয়ে ইমন আমাদের এখন আমি এখন একটা গান করি, তারপর আপনাদের দুজনের গান করে শেষ করব। আমাদের সাথে ইমন ভাই আছেন, ইমন ভাই, জিয়াল আহমেদ ভাই, তহিদাপু, আইরিনাপু, সবাইকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসলে একসাথে অনেক অনুষ্ঠান হচ্ছে, তার মধ্যে নেটওয়ার্কের খুব সমস্যা হচ্ছে। সবাইকে আমিও ধন্যবাদ জানাচ্ছি, আপনারা যারা মূল্যবান সময় দিয়ে যুক্ত আছেন। লাবিদ ভাই, তাহলে আমি এখন একটা গান করি। হ্যাঁ, আমার এমনিতে একটু ঠান্ডা লাগছে, ভাঙ্গাচুরা গলায় একটা গান শোনাই। আমার তো সমস্যা করে যেতেছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা যুক্ত আছেন, সবাইকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
তাহলে সুপ্রিয় দর্শক শ্রোতা যারা সুন্দর সুন্দর মন্তব্য করেছেন ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। আমরা এখন চলে যাচ্ছি গানে। সুজন ভাই এখন প্রথম গানটিকে শোনার জন্য আমার নিক ভাই লিখেছেন, বা অনেক সুন্দর, অসংখ্য ধন্যবাদ নিক ভাই আপনাকে। ইমন হোসেন লিখেছেন ওয়া ওয়া ওয়া, অসাধারণ অসাধারণ লিখেছেন আমাদের তহিদ আপু। আহা দিদি ভাইয়ের মিষ্টি আসি রে আরিন আপু, এক্সেলেন্ট সং লিখেছেন ইমন ভাই। আহা হা হা দিদি ভাই ধন্যবাদ আরিন আপু। আসাম সং দিদি লিখেছেন ইমন ভাই, দিদি ভাই তুমি তো আমাদের সুরের তুমি তো আমাদের তোমার সুরে দেওয়ানা করেছো, অসংখ্য ধন্যবাদ। দিদি এক্সিলেন্ট নিক ভাই লিখেছেন, নিক ভাই ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক শ্রোতা তাহলে আমরা পরবর্তী পরিবেশনা চলে যাচ্ছি। এখন কে গান শোনাবে, সুজন ভাই, আমাদের সুজন ভাই নাকি লিখন ভাই বলেন, লিখন ভাই এখন কোন গানটি শোনাবেন দর্শক শ্রোতাদের? আমরা সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা লিখন ভাইকে দিচ্ছি, কারণ লিখন ভাইকে সবাইকে আমার সকালবেলা কাজ আছে। আবারও আবারও সবাইকে ধন্যবাদ, দিদি ভাইকে, দিদি ভাইকে আমার প্রাণালো অভিনন্দন, ভালো আমাকে এই পেজে আমন্ত্রণ জানানোর জন্য, আমার বন্ধু বান্ধব যারা যেখানে আছে আমি সবাইকে আমার সালাম ও ভালোবাসা জানালাম। সবাই ভালো থাকবেন। আর আমার এই গানটা শেষ গান, আমি এই গানটা করে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই করোনা কালীন সময় সবাই সচেতন থাকবেন এটাই কামনা করি, আর আমার জন্য দোয়া করবেন। আর বিশেষ করে এই লাইভটি অবশ্যই শেয়ার করবেন। আর মনিকা দি বাংলা সং একটি ইউটিউব চ্যানেল আছে, সবাই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। ওকে ধন্যবাদ। আমি আরেকটি গান করে শেষ করব, আমি এখন সৈয়দ আব্দুল হাদির আরেকটি গান করব। তোমাদের সুখে রে আমাকে খোঁজো না বন্ধু, আমি চলে তোমাদের সুখে রে আমাকে খোঁজো না বন্ধু, আমি তো চলে Thank you.
আজে আসরে বন্ধু আমি শেষ গান শুনিয়ে যাবো লিখন ভাই, চমৎকার পরিবেশন, আপনার সুন্দর একটা মন্তব্য আছে। লিখন ভাই সত্যি, লিখন ভাই মানে তো সাদা কালো টেলিভিশন, চমৎকার গায়ক লিখন ভাই। টেলিভিশন সাদা কালো থাকলে চোখ তাড়াতাড়ি নষ্ট হয় না, নাকি লিখন ভাই? কারণ রঙিন টেলিভিশন দেখলে কিন্তু আরিনা বলে গেছেন, পুরনো দিনের গান যতই শুনি ততই মনে হচ্ছে চমৎকার আয়োজন, সুমধুর কণ্ঠ কণ্ঠে লিখন ভাইয়া, চমৎকার লিখেছেন আমাদের আরিনা পু, মনটা ভরে গেল হাকি জাদুমাখা সুর আর গান। তহিদা পু লিখেছেন, হানিফ ভাই লিখেছেন, চমৎকার সুর, সাদা কালো টেলিভিশন সবার মন রাঙিয়ে দিল, এটা কিন্তু কম না, সুপার সুপার হিট সং লিখেছেন ইমন ভাই, চমকে চমকে ছড়িয়ে দিলেন লিখন ভাইয়া লিখেছেন আরিনাপু, অসাধারণ গান লিখন ভাই, অনেকদিন পর এত সুন্দর একটি গান শুনতে পেলাম, আসলে এই গানটি কিন্তু অনেক সুন্দর, চমৎকার গানের আসর লিখেছেন হানিফ ভাই, আহা কি মধুর কণ্ঠ লিখেছেন হানিফ ভাই, সুর আর ছন্দে মুখরিত লিখেছেন হানিফ ভাই, হানিফ ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে, সেই অপূর্ব কণ্ঠ লিখন ভাইয়া লিখেছেন আরিনাপু, সুরের ভুবনে উজ্জ্বল নক্ষত্র লিখন ভাইয়া লিখেছেন আরিনাপু, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আরিনাপু, নিক ভাই আমি অবশ্যই আপনার গানটি শোনাবো। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আর এই করোনাকালীন সময়ে আমার এই অনুষ্ঠানের আয়োজন আজ প্রায় এক বছরের মতন হতে চললো, আমার এই অনলাইন ভিত্তিক অনুষ্ঠান চলছে, আপনাদের অগণিত ভালোবাসা আমি পেয়েছি, তো সেই দিক থেকে আমি আপনাদের সবার প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি, আর এই অনুষ্ঠানগুলি নিয়মিতভাবে যাতে চালাতে পারি আপনাদের সহযোগিতা
আশা করছি। আর সুপ্রিয় দর্শক শ্রোতা, সেই সাথে আমি জানাচ্ছি আগামী মঙ্গলবার আমাদের সাথে যুক্ত হবেন আতিক রহমান ভাই। আতিক ভাই গান শোনাবেন। আপনাদের সবাইকে আমি বাংলা সং মনিকা দাস ফেসবুক পেজে গানের ডালি অনুষ্ঠানের পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি। আর সেই সাথে আরেকটা বিষয় ঘোষণা দিচ্ছি, আমাদের লিখন ভাই এবং সুজন ভাই আরেকদিন যুক্ত হবে আরও কিছু গান নিয়ে। লিখন ভাইয়ের এখানে অনেক রাত, আবার সকালবেলা ভোর, একদম ভোরবেলা, যাকে বলা হয় বাংলাদেশে ভোর চারটা, সেই সময় লিখন ভাই ঘুম থেকে উঠবেন। তো আমি লিখন ভাইকে আজকের মতন বিদায় জানাচ্ছি, আবারও যুক্ত হবেন আরেক দিন আরেক কিছু গান নিয়ে। লিখন ভাই, আপনি আপনার মূল্যবান সময় দিয়েছেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বাংলা সং মনিকা দাস ফেসবুক পেজে গানের ডালি অনুষ্ঠানের পক্ষ থেকে। এবং সেই সাথে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার মূল্যবান সময় দিয়ে আপনি অনুষ্ঠানে যুক্ত হয়েছেন। তো লিখন ভাই, আবারও আপনি আসবেন, আপনার প্রতি কৃতজ্ঞতা রইল। ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। দর্শক শ্রোতাদের কিছু বলবেন? সবাইকে আবার আমি আশেষ ধন্যবাদ, এবং বিশেষ করে দিদি ভাই আপনাকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমাকে এই প্ল্যাটফর্মে আনার জন্য। আমি লাইভ প্রোগ্রাম আসলে বলার কিছু নেই দিদি ভাই, আমি সুজন ভাই আমাকে দুইবার লাইভ করাইছে, আর এই আপনি দুইবার। আমি কিন্তু আসলে সেভাবে পারফেক্ট না আসলে। হ্যাঁ, তো যাই হোক, হয়তো আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে, চেষ্টা করতেছি আর কি নিজেকে প্রস্তুত করার। তো লিখন ভাই, আপনি আপনার দাদা একটা ঘোষণা দিয়েছে, সেটা হচ্ছে কি মানে বড় হলে ঠিক হয়ে যাবে। তো জি জি, দাদা সবসময় এই দোয়াটা করবেন, হ্যাঁ, যাতে আমি বড় হলে ঠিক হয়ে যাই। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আমি কিন্তু এই দিক থেকে বলি, গানের দিক থেকে কিন্তু লিখন ভাই অনেক বড় আছেন, কারণ তার সে যে আগের গানগুলি যে সুন্দরভাবে উপস্থাপন করেন, এখনকার সময়ের মানুষের মধ্যে কিন্তু ওই গানগুলি এইভাবে উপস্থাপনাটা খুব একটা আসে না। তবে লিখন ভাই কিন্তু যথেষ্ট চেষ্টা করেন দরদ দিয়ে গানগুলি পরিবেশন করার। তবে লাইন ঠিক হয়ে গেলে আরও সুন্দর হবে, আপনার যথেষ্ট চেষ্টা আছে, আপনি আরও ভালো করতে পারবেন, তবে আপনার পরিবেশনা চমৎকার। ধন্যবাদ, থ্যাংক ইউ দিদি ভাই। আমি একটি, হ্যাঁ, সাদা কালো টেলিভিশনের মতো একটি গান করে আমি বিদায় নেব, ঠিক আছে, আর একটি গান করে বিদায় নেব, যেহেতু ভালো লাগতেছে, মানে রাত হয়েছে, ঠিক আছে। তারপর আমার বন্ধুরা সবাই আছে আমার জন্য জেগে, এখনো আমার দিদি ভাই আছে, দাদা আছে, সুজন ভাই আছে, সবাই আমার কাছে আছে। অতএব আমি আর একটি গান করব, করে আমি বিদায় নেব। অনুষ্ঠান থাকলে আমার খুব টেনশন থাকে, আমার ঘুম হয় না ঠিক মতন সকালবেলা। তো আমি ভোর পাঁচটা ৩৫ আমার ঘুম ভাঙছে। তো আমি বলতেছি কি এখন উইটার কি করি, খুব কষ্ট কর। ওকে দিদি ভাই, আমাদের আমাদের কষ্ট আমাদের জন্য কষ্ট করা আপনার সার্থকতা, দোয়া করি আপনার সার্থ আমাদের কষ্ট আমাদের জন্য কষ্ট করবেন, আপনার সার্থক হবে। আমরা তো অসংখ্য ধন্যবাদ লিখন ভাই, আসলে আমি সবাই ভালোবাসা পাই। প্রতিদিন ভোর হয় সূর্য ওঠে, শিশিরের চূড়াতেই ফুল ফোটে। তুমি আমি মুখোমুখি বসে দুজন, এভাবে কাটাবো সারাটা জীবন। প্রতিদিন ভোর হয় সূর্য ওঠে, আর কি শিশিরের সোয়াতে ফুল ফোটা রইল নাই লাস্ট। হয়তো আমার গানে কেউ নাচবে না, কিন্তু মন নাচবে। এত দেখি তবু মন ভরে না যেন, জীবনের শুরুতে আসনি কেন।
এভাবে কাটাবো সারা জীবন প্রতিদিন ভোর হয় সূর্যে তোমার স্বামী চোখে একটি সারাক্ষণ তোমার ছবি হৃদয়ের তুলি দিয়ে জানার সবই স্বপ্নের মতো লাগে সবই এখন এভাবেই কাটাবো সারাটা জীবন প্রতিদিন ভোর হয় সূর্য ওঠে শিশিরের ছোঁয়াতেই ফুল ফোটে তুমি আমি মুখোমুখি বসে এভাবে কাটাবো সারা জীবন তুমি আমি মুখোমুখি বসে দুজন এভাবেই কাটাবো সারাটা জীবন সূর্য ধন্যবাদ সবাইকে আবার আমি বলতাছি যে তুমি এরকম করো না করো না বেচারা শান্তি মতন গাইতে দাও হ্যাঁ তহিদ আপু লিখেছেন অসাধারণ 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 এবং অনেকগুলি ফুল দিছি রে বাপু রে বাপু আবার আমাদের আড়ালের শিল্পীর কণ্ঠ অসাধারণ না জানি সুন্দরী আমার পাশে বসে আছে সমস্যা নাই আরে না জানি আবার সুন্দরীও লাগছে লিখন ভাইয়া গানের সুরে ফুল ফুটে লিখেছেন আরিনাপু আবার লিখেছেন অতুলনীয় গায়কী লিখন ভাইয়া লিখেছেন আরিনাপু আমাদের তহিদাপু লিখছে সত্যি কি ভাবি নাকি দেখেন কত দুষ্ট আইরিনাপু আবার লিখছে তাই তো শুনছি ওরে বাবা দেখছো নি সব ম্যাচিং ম্যাচিং লিখন ভাইয়া নাচ তো অবশ্যই হবে আরিনাপু লিখেছেন এবং মৃদা সাহেব সঞ্জিত মৃদা সাহেব লিখেছেন লিখন ভাই ভাবি তো অনেক সুন্দর গান করে আপনার সঙ্গে গানে গানে মুখরিত হলো আজকের আয়োজন অসংখ্য ধন্যবাদ তহিদাপু অনেক সুন্দর আয়োজন লিখেছেন আমাদের হাওলাদার ভাই সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের সবাইকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা সবাই দোয়া করবেন লিখন ভাই যেন সবসময় এইভাবেই গান পরিবেশন করেন আমাদের মাঝে দিদি তোমাকে পুরনো বন্ধু মহলের পক্ষ থেকে অনেক ধন্যবাদ চমৎকার হচ্ছে লিখন ভাই লিখেছেন আমাদের তহিদাপু সুপ্রিয় দর্শক শ্রোতা আমি সবাইকে অনেক ধন্যবাদ তহিদাপু অনেক ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের ওয়েলকাম হিমেল হাওয়া তবে লিখন ভাই আপনি আরেকদিনও যুক্ত হবেন আপনাকে আমার পেজ থেকে আমি আমন্ত্রণ জানিয়ে রাখলাম
হিমেল হাওয়া আমাদের অবশ্যই দিদি বলছে আমাদের সবাই ভাবি হিমেল হাওয়া হিমেল হাওয়ার জন্য আপনাকে মনে হয় আরেকটি গান পরিবেশন করতে হবে আমি আগে সুজন বৈদ্যর গান শুনি তারপরে ভাবির জন্য আপনি একটা ভাবির পছন্দ মতো একটা গান বের করেন লিখন ভাই তারপর যায়েন আপনি আপনার কিন্তু গান শুনবো দুদিন কাছ থেকে ওই যে পানের গান রিকোয়েস্ট হ্যাঁ তবে তবে আমি 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 কি পানের গানটা এখন করব না পরে না আপনি পানের গানটা একদম শেষ করে দিবেন পান পাই দিবেন এখন করে হিমেল হাওয়া লিখেছে ওয়াও আবার লিখেছে অসাধারণ লিখন ভাই মনে হয় কম্বলের নিচে থেকে থেকে সে একটু গান শুনতেছে আবার ও না একটু দেরি করছে সেটা স্বীকার করছে লিখছে একটু দেরি হয়ে গেল লিখন ভাই সহ ভাবিকে অনেক অনেক ধন্যবাদ জানিয়েছেন আমাদের শাহ আলম হাওলাদার ভাই অনুষ্ঠান দারুণ হচ্ছে আরে আমি যদি এইভাবে গান করি আমার না জানি কি লেখে গো বাপু দরকার নাই হাওলাদার ভাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমার বউ খালি ফোন দেয় তাই পুরো অনুষ্ঠান উপভোগ করতে পারি নাই অনেক মিস করলাম না হাওলাদার ভাই আগে ভাবির সাথে কথা বলেন অনুষ্ঠান আপনি ইউটিউবে কিংবা ফেসবুকে অন্য সময় দেখতে পাবেন ভাবির সাথে আগে কথাটা বলে নেন ভাই কারণ সবাই পরিবার থেকে যারা দূরে থাকেন আমি বলবো আগে পরিবারের সবাই সাথে কথা বলবেন তারপরে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আগে হচ্ছে ঘরের সদস্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাবি লাভ ইউ দিদি তারপরে জানি বাকিটা কি সেটা আমি বললাম না সুপ্রিয় দর্শক শ্রোতা চলে যাচ্ছি সুজন ভাইয়ের কণ্ঠে গান শুনবো লিখন ভাই আপনি ভাবির জন্য একটা গান রেডি করেন একটা আর সুজন ভাই আপনি পরপর দুটো গান শুরু করেন তারপরে আবার আমি গান করব সমস্যা নেই আমি মিউটে চলে যাচ্ছি সুজন ভাই আমার বন্ধুরে খুঁজে নিয়ে এসে ওই আসছি আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা কবে দিনে রাইতে তোমায় আমি দিন আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা দিনে রাইতে তোমায় আমি দিনে রাইতে তোমায় আমি তুই তা মরি রে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়েছিলে প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়েছিলে বলিবে না মোরে এ জীবন বলিবে না মোরে এই জীবন গেলে যদি না পাই তোমারে আমার জীবনের তরে যদি না পাই তোমারে আমার জীবনের তরে সোনার জীবন অঙ্গার হইব সোনার জীবন অঙ্গার হইব তোমার লাইগে আমার বন্ধু রে তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে ভুলতে পারো বন্ধু তুমি আমি ভুলি নাই ভুলতে পারো বন্ধু তুমি আমি ভুলি নাই মরণ কাল যেন বন্ধু একবার তোমায় পাই মরণকাল যেন বন্ধু একবার তোমায় পাই যদি না পাই সেকালে প্রেম যাই বিফলে যদি না পাই সেকালে প্রেম যাই বিফলে তখন কিন্তু ভুলবো
আমি তখন কিন্তু বলবো আমি সেই ছিল না রে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়েছিলে প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়েছিলে ভুলিবে না মোরে এই জীবন গেলে ভুলিবে না মোরে এই জীবন গেলে যদি না পাই তোমারে আমার জীবনের কোণে যদি না পাই তোমারে আমার জীবনের কোণে সোনার জীবন সুন্দর রইব সোনার জীবন সুন্দর রইব তোমার লাইগে রে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে ধন্যবাদ আমাকে আবার নেক্সট গান শুনে যাবো ধন্যবাদ জানাচ্ছি সুজন ভাই চমৎকার পরিবেশন আপনার সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা ইতিমধ্যে যারা যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের হিমেল হাওয়া আমাদের সবার প্রিয় ভাবি লিখেছেন জীবন গেল বলবো না সুজন ভাই কি করবেন হালদা ভাই লিখেছেন সুজন ভাই আমাকে একটা ভিসা দেন আর থাকতে পারছি না বাংলাদেশে সুজন ভাই মালদ্বীপের একটা ভিসা তাড়াতাড়ি পাঠিয়ে দেন আপনি আমাদের হাওলাদার ভাইয়ের জন্য ইমন হোসেন লিখেছেন এক্সিলেন্ট সং ভাইয়া জি অবশ্যই সুপার সুপার সং ভাইয়া লিখেছেন মোহাম্মদ কায়সার কাউসার আহমেদ লিখেছেন প্রাণ জুড়ানো গান অসংখ্য ধন্যবাদ কাউসার ভাই আপনি যুক্ত হয়েছেন সুরের নেশা আর গানের নেশা তার সাথে চমৎকার চমৎকার সব কাল যে গান আজকের আয়োজনটা যেন পুরো পরিপূর্ণ হয়ে গেল লিখেছেন আমাদের তহিতা জেসমিন আপু অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তহিদা আপু কাউসার আমার ছোট ভাই ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ কাউসার ভাই আপনি যুক্ত হয়েছেন অনুষ্ঠানটি প্লিজ একটু সবার মাঝে শেয়ার করে দিবেন অনুষ্ঠানটি একসাথে ফেসবুক এবং ইউটিউবে প্রচারিত হচ্ছে আপনারা ইউটিউবেও দেখতে পারবেন ইমন হোসেন লিখেছেন সেম টু ইউ ভাবি ভাবি না জানে কি লিখছে ইমন ভাইরে এবং সেম টু দিয়ে ফেলেছে অসংখ্য ধন্যবাদ মানে বাকি রাখলো না কিন্তু ইমন ভাইয়ের একটা বিশেষ গুণ আছে বাকি রাখলো না মিস ইউ ইমন লিখেছেন ভাবি অসাধারণ সং লিখেছেন ইমন হোসেন আহা সেই কালজয়ী গান চমৎকার চমৎকার আহা গায়কী লিখেছেন আমাদের তহিদাপু সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অসাধারণ লিখেছেন আলিউজ্জামান লাবিদ ভাই অনেকদিন পর ভাবি লিখেছেন ইমন ভাই আহা কি দারুণ কণ্ঠ লিখেছেন শাহ আলম হাওলাদার ভাই এক্সিলেন্ট সং লিখেছেন আমাদের ইমন ভাই আলহামদুলিল্লাহ ভাই আমার ভালো আছি আহা অসাধারণ লিখেছেন হিমেল হা সুজন ভাই লাভিও জানিয়েছেন আমাদের শাহ আলম হাওলাদার ভাই আপনার এই গানের সাথে মনে হয় হাওলাদার ভাইয়ের পুরানো কাউরে মনে পড়ছে হাওলাদার ভাই দুঃখ যাই পান হ্যাঁ দুঃখ যাই পান এই গান শুনে ঘরে থাকবেন আবার ছাদে যান না কিন্তু এই রাত্রে ইমন আমার কলিজার ভাই কেমন আছো লিখেছেন আমাদের হিমেল হাওয়া ভাবি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পুরনো বন্ধুমূলক গ্রুপের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ঈদ মোবারক লিখেছেন হিমল আমাদের ইমন ভাই আছি তো তোমার ভালোবাসায় লিখেছেন হিমেল হাওয়া তাহলে সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা পরবর্তী গানে চলে যাচ্ছি আমাদের লিখন ভাই ভাবির জন্য একটা গান রেডি করতেছে তাকে সময় দেওয়া হয়েছে তাহলে সুজন ভাই এখন কোন গানটা শোনাবেন দর্শক শ্রোতাদের দিদি আমার কি এখন শেষ গান এটা আপনি একটা করেন তারপরে লিখন ভাইয়ের গানটা শুনবো লিখন ভাইয়ের গানে পর পর আমার গান তারপর আপনার গান দুটা দিয়ে শেষ করে দিব আপনি পরে আরো দুটা গান করবেন এখন এটা করেন তারপর লিখন ভাইয়ের আমি আনতেছি লাইনে তাহলে আমি
ইমন বুকের জমানো ব্যথা নোনা জলে দেহ ভাঙে চোখের নদীতে অন্যের হাত ধরে চলে গেছো দূরে পারি না তোমায় ভুলে যেতে ও পিয়া তুমি কোথায় ও পিয়া পিয়া তুমি কোথায় বুকের জমানো ব্যথা কারণার নোনা জলে দেহ ভাঙে চোখে নদীতে অন্যের হাত ধরে চলে গেছো দূরে পারি না তোমায় ভুল যেতে ও পিয়া তুমি কোথায় ও পিয়া তুমি শিলো বেশি করনি ক্ষমা করেছো দোষী অভিমান লুকিয়ে রাখো যদি তাকে সারা জীবন করি সুদিনের না জীবনা একবার বলে যাও আমার হলে না ও পিয়া তুমি কোথায় ও পিয়া তুমি কোথায় বুকের জমানো ব্যথা কান্নার নোনা জলে দেহ ভাঙে চোখের নদীতে অন্যের হাত ধরে চলে গেছো দূরে পারি না তোমায় ভুলে যেতে ও পিয়া তুমি কোথায় ও পিয়া তুমি কোথায় ভাবিনি কখন যাবে চলে যেভাবে আমাকে দেখাতে স্বপ্ন নিজের সাথে বাংলে তুমি একাকে দেখে দেখলাম তো আমি শরীর নাও তুমি বাধা দেব না একবার বলে কেন আমার হলে না ও পিয়া তুমি কোথায় ও পিয়া তুমি কোথায় বুকে জমানো ব্যথা কান্নার নোনা জলে দেহ ভাঙে চোখের নদীতে অন্যের হাত ধরে চলে গেছো দূরে পারি না তোমায় ভুলে যেতে ও পিয়া তুমি কোথায় ও পিয়া তুমি কোথায় বুকে জমানো ব্যথা কান্নার নোনা জলে দেহ ভাঙে চোখে নদীতে অন্যের হাত ধরে চলে গেছো দূরে পারি না তোমায় ভুলে যেতে ও পিয়া তুমি কোথায় ও পিয়া তুমি কোথায় ধন্যবাদ সবাইকে ফার্স্ট টাইম গানটা করছি
জানি না কেমন হয়েছে, বেশি দূর যায় নাই মানে কাছে কাছে আছে। সুজন ভাই অনেক সুন্দর হয়েছে গানটা, ধন্যবাদ, চমৎকার চমৎকার। কি জ্বালা দিয়া গেলি মোরে, নয়নের কাজল পরানের বন্ধুরে। আমাদের ভাবি লিখেছেন বাবা নাড্ডু গোপাল, আমার কাকে লিখলে আমি বুঝতে পারতেছি না, এজন্য আমি বললাম সুজন ভাইকে বলছি, এজন্য বললাম যে কি জ্বালা দিয়া গেলি মোরে। লাবিদ ভাই লিখেছেন বাহ বাহ অপূর্ব, বাংলা সঙ্গ মনিকা দাস পেজে যুক্ত হয়ে মন ভরে গান শুনে অনেক খুশি হইলাম, লিখেছেন আমাদের শাহ আলম হাওলাদার ভাই। অসংখ্য ধন্যবাদ হাওলাদার ভাই, লাবিদ ভাই আপনাকেও ধন্যবাদ। লাবিদ কেমন কেমন আছেন, লাবিদ ভাই কেমন আছেন লিখেছেন আমাদের ভাবি। মোহাম্মদ কাউসার আহমেদ লিখেছেন গানটা যে সুজন ভাইয়ের কণ্ঠে কতই ভালো লাগে বলে বোঝানো সম্ভব নয়। অসংখ্য ধন্যবাদ কাউসার ভাই আপনাকে। দিদি হয়ে যাক, আচ্ছা হবে হবে ভাবি একটু। সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ও প্রিয়া আপু তুমি এখন কোথায়, সুজন ভাই আপনাকে খুঁজছে, তুমি এখন কোথায় সুজন ভাই আপনাকে খুঁজছে। এই খুঁজতে খুঁজতে একদিন দেখবেন আয়সা হাজিরই বস সুজন ভাইয়ের সামনে। চমৎকার লিখেছে আমাদের শাহ আলম হাওলাদার ভাই, বিউটিফুল সং লিখেছেন ইমন হোসেন। সুজন ও সুজন ও সুজন তুমি কোথায়, এটা লিখেছেন আমাদের হিমেল হাওয়া ভাবি। তাহলে চলে যাচ্ছি, শাহিন মিয়া লিখেছেন আহা দিদি ভালোই তো লাগছিল, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সুজন মিয়া শাহিন মিয়া আপনাকে। তাহলে লিখন ভাই কোন গানটা হবে এখন ভাবির জন্য আপনার? জি আমি 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 ভাবির জন্য একটা গান করি, যেহেতু আমার ভাবি অনেক পরে আসছে। লিখন ভাই কিন্তু অক্লান্ত পরিশ্রম করে এই শেষ মুহূর্তে আপনার জন্য একটা গান ঠিক করেছে, মনোযোগ সহকারে শুনবেন এবং এই শেষ মুহূর্তে একটা গান আছে সেটা প্রকাশ করবেন। আসলে আসলে আমাদের আমাদের ওকে আমাদের শ্রোতারা যে অনেক কষ্ট করে আমাদের সাথে এখনো আছে, এজন্য তো অনেক অনেক ধন্যবাদ আমাদের শ্রোতাদেরকে, তাদের মনকে মনোরঞ্জন করাই আমাদের কাজ। আমরা হয়তো তেমন বড় শিল্পী না, তারপরে চেষ্টা করি দেখি বাকি আপনাদের পছন্দ। আমি এখন যে গানটি করতেছি আব্দুল জব্বার সাহেবের স্যারের গানটি, ভালো লাগবে। আমায় যদি তুমি বন্ধু মানো কিছু জ্বালায় আমায় দাও, এক বুক জ্বালিয়ে বন্ধু তুমি কেন একাবো এ বেড়া। বলো তুমি কোথায় ছিলে, এক পালকে দেখা জানে মনে গেলে, কোথায় ছিলাম আমি বলো তুমি কোথায় ছিলে, মনের টানে যদি আপন হলে
মনে কেন লুকোতে চাও, আমায় যদি তুমি বন্ধু মানো কিছু জ্বালায় না, একই বুক জ্বালিয়ে বন্ধু তুমি কেন একা বইবে না, কথা দিলাম বন্ধু সাথী হয়ে রইব পাশে তোমার তরে, যদি মরতে হয় মরব হেসে, কথা দিলাম বন্ধু সাথী হয়ে রইব পাশে, বন্ধুর বাধরিয়া তুমি আমায় দেবে না, আমায় যদি তুমি বন্ধু মানো কিছু ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি লিখন ভাই, চমৎকার পরিবেশনা আপনার। ভাবি লিখেছে ওয়াও, শাহিন মিয়া লিখেছেন অসাধারণ গানের কথা, ধন্যবাদ শাহিন ভাই আপনাকে, ধন্যবাদ লিখন ভাই আপনাকে, ভাবি ধন্যবাদ জানিয়েছেন, মুগ্ধ হয়ে গেলাম লিখন ভাইয়ের মধুর কণ্ঠে। বাড়ি সিদ্দিকির গান শুনতে চাই লিখন ভাই, বাড়ি সিদ্দিকির গান অবশ্যই হবে। তাহলে সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা চলে যাচ্ছি এখন সুজন ভাইয়ের কাছে, অসম্ভব সুন্দর একটা গান লিখন ভাই। লিখন ভাই অনেক সুন্দর গায়কী, প্রতিটি গান অনেক চমৎকার, লিখেছেন শাহ আলম হাওলাদার ভাই। তাহলে সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা সুজন ভাইয়ের কাছে চলে যাই, সুজন ভাই লাইনে আছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের লিখন ভাই আরেকদিন যুক্ত হবেন এবং আরও কিছু গান শোনাবেন। এত মিষ্টি করে কি গান গাওয়া যায় কি না কি, অসংখ্য ধন্যবাদ কাউসার ভাই। কোনটা, হ্যাঁ সুজন ভাই আপনি কি আসছেন লাইনে? আচ্ছা ঠিক আছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তাহলে লিখন ভাই আরেকদিন আপনাকে যুক্ত করা হবে আরও কিছু গান দিয়ে। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে, সবার প্রতি অনেক অনেক ভালোবাসা রইল লিখন ভাই, দোয়া করি আপনি যেন ভালো থাকেন এবং সুস্থ থাকেন, আরও কিছু গান নিয়ে আসেন দর্শক শ্রোতাদের শোনানোর জন্য। লিখন ভাই আপনারটা মিউট করা আছে, একটু আনমিউট করে কথা বলেন প্লিজ। উপমা আক্তার নাজু আপু আমাদের সাথে যুক্ত আছেন, নাজু আপু অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আপনাকে অনেক দিন পরে দেখলাম গো। পক্ষ থেকে সবাইকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমি বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন লিখন ভাই এবং করোনাকালীন সময় একটু স্বাস্থ্যবিধি মেনে চলবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ আপনাকে। সুজন ভাই এখন দর্শক শ্রোতাদের কোন গানটি শোনাবেন? সোয়াচান পাখি আমি ডাকি তুমি ঘুমাইছো নাকি, এই গানটা কি হবে? আমাদের তহিদ আপু শুনতে চেয়েছেন সুজন ভাই বাড়ি সিদ্দিকির গান শুনবো, লিখেছেন শাহিন মিয়া। জি দিদি আপনি গান চাইলাম ওই গান এখন আমি পরপর দুইটা গান করে শেষ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা আপনাদের মূল্যবান সময় দিয়ে যুক্ত আছেন সবার প্রতি আমার বিশেষভাবে কৃতজ্ঞতা রইল। আর এই অনুষ্ঠানটি একসাথে ইউটিউবে এবং ফেসবুকে প্রচারিত হচ্ছে, আপনারা প্লিজ আমার ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সঞ্জিত মৃধা নামে দেওয়া আছে।
আমার খুব জানতে ইচ্ছে হয়, সুজন ভাই কি বিয়ে করেছেন? আমাদের শাহ আলম ভাই জানতে চেয়েছেন। ওরে দিদি পান, দিদি ভাই পান খাবো। আচ্ছা পান দিলাম আপনাকে। আমিও পান খাবো, তোমাকেও দিব, দুজনে অনেক গল্প করব আর পান খাবো, কি মজা গো দিদি। অসংখ্য ধন্যবাদ তহিদাপু, খুব সুন্দর লিখেছো গো। আরিনাপু লিখেছে সেই গান সেই সুর, ধন্যবাদ আরিনাপু। আমি দেবো দিদি। শাহিন ভাই লিখেছেন, শাহিন ভাই অসংখ্য ধন্যবাদ, মুগ্ধতা সরিয়ে দিলে আমাদের মাঝে দিদি, অসংখ্য ধন্যবাদ ফাটিয়ে দিলে দিদি গানে সুরে, লিখেছেন আমাদের আইরিন আপু।
লাভ ইউ দিদি ভাই লিখেছেন হিমেল হওয়া, অসংখ্য ধন্যবাদ ভাবি, আমিও আপনাকে খুব ভালোবাসি। আবার একদিক থেকে পড়ে গেছেন শ্বশুরবাড়ির এলাকার মানুষ, ওরে বাবা আমি তো এখন আবার একটু ভয়ে ভয়ে থাকি, শ্বশুরবাড়ির লোকজন দেখলে আমি একটু ভয়ে থাকি। মোহাম্মদ কাউসার আহমেদ লিখেছেন সব ভাবের ভাবুক সেই পানওয়ালা, ওরে বাবা কত ভালোবাসে রে, খুব সুন্দর লিখছে তো, কত পান লাগবে পানের বাগান দিয়ে দেব। সুজন ভাই শাহিন ভাই লিখেছে আয় রে বাবা পানের, ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণে জমেছে মজমা, ভালোবাসা শিখতে হয়ে গেলাম, লিখেছেন আমাদের লিখন ভাই। লিখন ভাই কিন্তু লাইন থেকে বের হয়ে খুব সুন্দর সুন্দর কমেন্টস করছেন, ধন্যবাদ লিখন ভাই, লাভ ইউ দিদি ভাই 100%, অসংখ্য ধন্যবাদ লিখন ভাই আপনাকে, আমাদেরও দিতে হবে। তো হিদাপু অবশ্যই সবাইকে দেওয়া হবে ভালোবাসা, আপনাদের সবার ভালোবাসা নিয়ে আমি আছি এবং সবসময় যেন এই ভালোবাসা পাই এবং আপনাদের সবার মাঝে যেন এই গানের মাধ্যমে আমি যেন বেঁচে থাকতে পারি, ব্যাস এতটুকুই। আহা অসাধারণ লিখেছেন আমাদের হিমেল হওয়া ভাবি, দিদি পান খাইয়েন না, পানের মধ্যে কিন্তু চিনি পড়া দেয়। শালম হালদার ভাই মনে হয় এই চিনি পড়াতে পড়ছিল গো, রে বাবা হালদার ভাই সেটা কি আপনার বিয়াইন আপনার দিছিল কিনা একটু গোপন খবরটা বলেন। সদর গাটের পান খিলে তার বানায় খাওয়াইতাম, ভালো আছি শাহিন ভাই, আমি আপনার কাছে একটা গান শুনতে চাই ভাই। ওহো ডিজে হিমেল হাওয়া লিখেছেন, তো হিদা আপু কেমন আছেন জানতে চেয়েছেন আমাদের শাহিন মিয়া, পান দিতে হবে গো দিদি ভাই, দিদি ভাই তোমার সাথে পীড়িত হয়ে গেছে মনের ভালোবাসাটা নিয়ে, অসংখ্য ধন্যবাদ আইরিন আপু, ওয়াও দিদি তোমার কণ্ঠে সত্যি সত্যি জাদু আছে, লিখেছেন লিখন ভাই অসংখ্য ধন্যবাদ। তাহলে সুপ্রিয় দর্শক শ্রোতা, তা আমরা তাহলে গানে চলে যাচ্ছি, অনেক মজার গান, একখান পান চাইলাম পান দিলে না, লিখেছেন শালম হাওলাদার ভাই। আহা ঠিক কথা দিদি, আর তো কিছু চাই না, এবং অনেকগুলি লাভ দিয়েছেন আমাদের তহিদ আপু। তাহলে আমি চলে যাচ্ছি আমাদের সুজন ভাইয়ের গানে, সুজন ভাইয়ের পর দুটো গান দিয়ে সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আজকের মতো অনুষ্ঠান শেষ করে দিব, আবার আরেকদিন যুক্ত হব আরও কিছু গান নিয়ে। তবে আপনাদের ভালোবাসা পেলে, ভালোবাসা পাচ্ছি, আপনাদের ভালোবাসা পাচ্ছি বলেই আমি অনুষ্ঠান চালাতে পারছি, আবার ধারাবাহিকভাবে অনুষ্ঠান করব ঠিক করেছি। তো আগামী মঙ্গলবারও আপনারা সবাই আসবেন, আপনাকে আপনাদের সবাইকে আমি আমন্ত্রণ জানালাম, সেদিন গান করবেন আতিক রহমান। তাহলে চলে যাচ্ছি বাড়ির স্মৃতিগির কোন গানটা হবে গো দিদি, পানটা কি নিজের জন্য রেখেছে নাকি সব দিয়ে দিয়েছে জানতে চেয়েছেন আমাদের লিখন ভাই, বাড়ির স্মৃতিগির কোন গানটা হবে সুজন ভাই? হ্যাঁ এই গানটা শুনতে চেয়েছিলেন দর্শক শ্রোতা। তাহলে আমরা চলে যাচ্ছি সুজন ভাইয়ের গানে, ধন্যবাদ সবাইকে, সবার প্রতি আমার কৃতজ্ঞতা রইল এবং ভালোবাসা রইল অবিরাম, ধন্যবাদ। শুয়া চান পাখি আমি ডাকি তাকি তুমি ঘুমাইছো নাকি, আমি ডাকি তাকি তুমি ঘুমাইছো তুমি আমি জানো
দিলাম মাখামাখি তুমি আমি জনিলাম মাখামাখি আজ কেন মেলো দুটি আখি আখি আমি ডাকি তাসি তুমি ঘুমাইছো নাকি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সুজন ভাই, চমৎকার একটি গান। আসলে এই গানগুলির মধ্যেই না প্রকৃত গানের যে প্রাণটা খুঁজে পাওয়া যায়। কেউ ডাকে না রে লিখেছেন আমাদের ভাবি। লিখন ভাই কেমন আছেন, শাহিন ভাই জানতে চেয়েছেন। দরদি দরদিয়া কণ্ঠে যেন দরদিয়া মা দরদিয়া কণ্ঠে যেন দরদিয়া গান আহা কি সমাহার দারুণ। লিখেছেন আমাদের তহিদা জেসমিন আপু। সুজন ভাই কান্নার একটা স্টিকার দিয়ে, অনেকের স্টিকার দিয়ে দিয়েছেন আমাদের লিখন ভাই। সুজন ভাইয়া আপু তো ঘুম, বাংলাদেশে অনেক রাত, ডাকলেও শুনবে না। সুজন ভাই ডাকেন না, রিনাপুর নাতিনে ঘুমায় গেছে। রিক্ত আমি সিক্ত আমি, দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা। লিখে দিলাম ভাই, লিখে দিলাম তাই, ও আমার প্রাণের ভাই।
লিখে জানান আমাদের লিখন ভাই, মন মাতানো উপস্থাপনা আর পরিবেশনা, আজকের আয়োজন অসংখ্য ধন্যবাদ তহিদ আপু। কাউসার ভাই লিখেছেন, আর পারছি না, কাউসার ভাইয়ের অনেক কষ্ট লাগছে এই গানটা শুনে, আহা অসাধারণ। শাহিন ভাই লিখেছেন, হৃদয় শিহরিত হয়ে গেছে ভাই, অসংখ্য ধন্যবাদ শাহিন ভাই। মায়াবী মুখে মায়াবী সুর সুজন ভাইয়া লিখেছেন, আরিন আপু হৃদয় ছুঁয়ে গেল গানের কথা ও সুরে, লিখেছেন আমাদের আরিন আপু। সত্যি সুজন ভাই চমৎকার, অসাধারণ অতুলনীয় সুর আর গায়কী, সুরের জাদু যেন সরিয়ে দিলেন সুরের আঙ্গিনা এবং অনেকগুলো লাভ দিয়েছেন, অসম্ভব সুন্দর, লিখেছেন কাউসার ভাই। সবাই ভালো থাকো, আমাদের ভাবি কিন্তু কান্নায় শেষ, ভাবি এখন সবাই জন্য দোয়া করছে, হৃদয়টা ছুঁয়ে গেল সুজন ভাই, মন কেঁদে ওঠে গানের সুরে সুজন ভাইয়া, লিখেছেন আমাদের আরিনাপু। ধন্যবাদ সুজন ভাই, লিখেছেন ভাবি, মনে হয় ভাবি এখন ঘুমিয়ে গেছে, আমার রিকোয়েস্টের গানটা কেউ গাইল না, হ্যাঁ গাইল না, কোন রিকোয়েস্টটা ছিল ভাই আমি তো বুঝতে পারছি না, কাসার ভাইয়ের কোনো গানের রিকোয়েস্ট করেছিল, মন কাঁদে যে গানে, সেই গান শুধু গান নয় মনে হয়, হ্যাঁ পরবর্তী সময় কাউসার ভাই অবশ্যই আপনার গানটা শোনাবে। আসসালামু আলাইকুম শাহিন ভাই, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন, লিখেছেন আমাদের লিখন ভাই, সত্যি সত্যি অসাধারণ গাইলেন সুজন ভাই, লিখেছেন লিখন ভাই। তাহলে সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সুজন ভাই, সর্বশেষ পরিবেশনা, দর্শক শ্রোতা আরেকদিন যুক্ত করা হবে আর কিছু গান নিয়ে, আমরা সর্বশেষ পরিবেশনা চলে যাচ্ছি, ধন্যবাদ সবাইকে। সুজন ভাই এখন কোন গানটা শোনাবেন? আপনি বড় মেঘের জন্ম দিয়েছেন আমায়, আপনার দুগ্ধ করছি প্রাণ, আম্মা জান সবার আগে আমি আমার আম্মা জানের চিনি রে, আম্মা জানের চিনি, সবার আগে আমি আমার আম্মা জানের চিনি, খালাম কারে আম্মা জানের গরি আছেন তিনি, সবার আগে আমি আমার আম্মা জানের চিনি, খালাম কারে আম্মা জানের গরি আছেন তিনি, আম্মা জান সারা জীবন আমার গুরুত্বান, আম্মা জান আম্মা জান চোখের মণি, আম্মা জান চোখের ধনি, আম্মা জান প্রাণের খনি, আম্মা জান আম্মা জান আম্মা জান, আপনি বড় মেয়েদের বান জন্ম দিয়েছেন আমায়, আপনার দুঃখ করছি প্রাণ, আম্মা জান আম্মা জান আম্মা জান আম্মা জান আম্মা জান। Thank you.
अम्मा जाने अपना कॉल देह तेरी छाया रे देह तेरी छाया अम्मा जाने अपना कॉल देह तेरी छाया उनके यहाँ से दो यार का गरमाने के बनाया अम्मा जाने असलन डाले देह तेरी छाया उके यहाँ से भयर का गरमाने के मन माया अम्मा जान सारा जीवन अमर गुरुस्तान अम्मा जान जगेर मोनी अम्मा जान तुझे दोनी अम्मा जान तुझे मोनी अम्मा जान अम्मा जान अम्मा जान अपनी बोरो में गिरबन जन्म दिए थे नामा अपना दुख और सीतान अम्मा जान अम्मा जान अम्मा जान अम्मा जान अम्मा जान অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সুজন ভাই, চমৎকার চমৎকার, এক কথায় অসাধারণ। মায়ের গানের উপরে আর কোনো গান থাকে না। আসলে আমরা আমাদের জন্য আমাদের বাবা মা যা করেছে আমরা কিন্তু তার এক কোনা মাত্র করতে পারি না, ঠিক না? আমরা কিচ্ছু পারি না। তবে আমি ব্যক্তিগতভাবে বলবো যে কেউ অন্যভাবে নেবেন না, সবাই সবার বাপ মার জন্য যতটুকু সময়ে নিঃশ্বাস আছে আমাদের বাবা মার জন্য করবেন। এগুলি কিন্তু থাকবে, বাবা মাকে যত কষ্ট দেন না কেন বাবা মা কিন্তু কখনো বদদোয়া দেয় না, তাদের জন্য করবেন, সংসারে সবার জন্য করবেন, সব কিছু ঠিক আছে, কিন্তু সবার আগে বাবা মার জন্য করবেন, যারা এই পৃথিবীর আলো দেখিয়েছেন তাদের জন্য করবেন, তাদের অফুরন্ত ভালোবাসা দিয়ে তিল তিল করে কিন্তু আমাদের বড় করেছেন। তো চমৎকার একটি গান শুনলাম। আসলে বাবা মার গানের পরে আমার মানে বিশ্লেষণগুলি তেমনভাবে আসে না, অনেক সময় অনেক দুঃখ আসে। যাই হোক, সুপ্রিয় দর্শক শ্রোতা, আমার কোনো কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমাসাধ্য দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের আমি অনুরোধ করব, সবাই সবার পরিবারের সদস্যদের প্রতি খেয়াল রাখবেন। এবার এলাকায় আসলে ভাইকে নিয়ে নিজেদের এলাকায় একটা স্টুডিও খুলবো আশা রাখি। আপনার ভাইয়ের মনের অভিব্যক্তি প্রকাশ করেছেন, আমি চাই আপনার ভাইয়ের এই আশাটা পূরণ হোক, করতে পারবেন যদি মনে মনে উদ্দেশ্য সঠিক থাকলে মানুষ কিন্তু ঠিকই সেই লক্ষ্যে পৌঁছাতে পারে। আমি দোয়া করি আপনাদের এই উদ্দেশ্যটা সফল হোক। শাহিন মিয়া লিখেছেন, সকল মায়ের প্রতি ভালোবাসা। লিখন ভাই লিখেছেন, আমার মনে যত ভালোবাসা আছে তা শুধুই পৃথিবীর সকল আম্মা জানদের জন্য নিরন্তর। সুজন ভাইয়ের গাওয়া গানের চলচ্চিত্রটা সারা জীবন প্রাণের দাগ কেটে রাখবে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কাউসার ভাই, অবশ্যই দোয়া রাখবেন। হ্যাঁ অবশ্যই ভাই, দোয়া রাখি আপনাদের উদ্দেশ্যটা সফল হোক। অনেক অনেক সুন্দর হয়েছে সুজন ভাই। তহিদাপু লিখেছেন, অসাধারণ একটা গান লিখেছেন। শাহিন ভাই, আম্মা জান আমার প্রাণ, আমার সালাম পৃথিবীর সকল মাকে ভালোবাসি, মা তোমাকে অনেক লাভ। আমাদের তহিদা জেসমিন আপু লিখেছেন, অসংখ্য ধন্যবাদ। নামের যে গুণ, নামের যে গুণ তারই জ্বলন্ত প্রমাণ সুজন ভাই, যেমন নাকে তেমন গুণে, যেমন নাকে তেমন গুণে। বুঝি সুজন ভাই, নাকটা অনেক চোখ খুব সুন্দর, এই জন্য সুজন ভাই ছোটো ভাই লিখছে। ধন্যবাদ সকল আম্মাদের, আম্মা জানদের অবিরাম ভালোবাসা লিখেছেন আইরিনাপু। চমৎকার একটি গান উপহার দেওয়ার জন্য ধন্যবাদ লিখেছেন আইরিনাপু। গানের কথাগুলো বাস্তব, গানটি শুনে সত্যি সত্যি মুগ্ধ হয়ে গেলাম লিখেছেন লিখন ভাই। চমৎকার হচ্ছে ভাই লিখেছেন তহিদাপু, সকল পৃথিবীর সকল আম্মা জানদের জানাই আমার শ্রদ্ধা ভক্তি সালাম লিখেছেন আইনাপুর। আমার পক্ষ থেকে বাংলা সং মনিকা দাস ফেসবুক পেজের সকল, বাংলা সঙ্গের সকল শ্রোতা কলাকুশলী গুণী শিল্পীকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা নিরন্তর।
অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি লিখন ভাই আপনাকে। গানের কথা ও সুর আম্মা জানদের স্মরণ করি স্মরণ করছি। তো কাউসার ভাই আপনার গানের যে রিকোয়েস্টটা ছিল সেটা সুজন ভাই আরেকদিন শোনাবে, ওই গানটার জন্য সুজন ভাইকে আমি আরেকদিন আনতে পারবো। তো আপনাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা রইল। দারুণ 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 গায়কে কিছুই বলার নাই, এক কথায় চমৎকার লিখেছেন লিখন ভাই, মনটা ছুঁয়ে গেল। লিখেছেন লিখন ভাই, দিদি ভাই তোমার কণ্ঠে লালনের গান আরেকদিন হবে ভাই, ভাই চিরদিনই আদারে কেটে গেল এ জীবন, এই গানটা কাউসার ভাই আরেকদিন শোনাবে। সুজন ভাই আপনি কি গানটা শোনাবেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা দর্শক শ্রোতা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আরেকদিন সুজন ভাইকে আনবো আরও কিছু গান দিয়ে, তো সেদিন আপনাদের রিকোয়েস্টের গানগুলি হবে। আজ অবশ্য সুজন ভাইয়ের এখানে অনেক রাত হয়েছে, আবার সকালে কাজ, যাই হোক আপনারা এই করোনাকালীন সময় যে যেখানে আছেন একটু স্বাস্থ্যবিধি মেনে চলবেন এবং নিরাপদে থাকার চেষ্টা করবেন। যারা এখনও করোনার টিকাটা নেননি প্লিজ করোনার টিকাটা নিয়ে নেবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। পরিবারের সকল সদস্যদের প্রতি সবাই একটু সচেতন হবেন এবং সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আইরিন আপু, তহিদ আপু, জ্যোৎস্না, লিখন ভাই, হারুন ভাই, আপনাদের সবাইকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। মনোমুগ্ধ করে আয়োজন দিদি ভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ, আইরিন আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি দর্শক শ্রোতাদের, যাদের অগণিত ভালোবাসায় আমি অনুষ্ঠান চালাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে। সুজন ভাই আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আপনার মূল্যবান সময় দিয়ে আজকে আপনি অনুষ্ঠানে যুক্ত হয়েছেন। দর্শক শ্রোতাদের আপনার যদি কিছু বলতেন আর কি। বাংলা সঙ্গ মনিকা দাস পেজে যারা এত কষ্ট করে রাত জেগে আমাদের ভাঙ্গা কণ্ঠে ভাঙ্গা ডোল বাজাইতেছি, যারা কষ্ট করে শুনতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং লাইভটি শেয়ার করবেন আরো বেশি বেশি, চেষ্টা করব আরো ভালো কিছু গান নিয়ে আসার জন্য এখানে। আর এখানে ইউটিউবে ইউটিউব চ্যানেল আছে দিদির একটা, সবাই সাবস্ক্রাইব করবেন। আর এখানে আমাদের গানে কথায় বাসায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমার দৃষ্টি দেখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, শুভরাত্রি। সুজন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দোয়া করবেন, সবাই সবাই জন্য দোয়া করবেন এবং ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। বিদায় নিচ্ছি, আমি মনিকা দাস, আমার ইউটিউব চ্যানেলটি হচ্ছে সঞ্জিত মৃদা, ওখানেও এই অনুষ্ঠানগুলি নিয়মিতভাবেই থাকে, তো আপনারা সেখানেও দেখতে পাবেন। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। আর অনলাইন ভিত্তিক অনুষ্ঠান একটু ভুলটি হয়ে থাকে, প্লিজ আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনার পছন্দনীয় গানগুলি আমি আরেকদিন আপনাদের শোনাবো। আপনারা সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে আগাম মানে আমন্ত্রণ জানাচ্ছি, আগামী মঙ্গলবার আপনারা আবার যুক্ত হবেন, আরও কিছু গান শুনবেন নতুন আরেকজন শিল্পীর কণ্ঠে। ধন্যবাদ লিখন ভাই, সুজন ভাই, আপনাদের সবাইকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।